করা হয়েছিল যে পভার্টি লাইন ইনকামকে যদি 1.25 দিয়ে মাল্টিপ্লাই করা যায় তাহলে দেখা যায় আমাদের এই পভার্টি পুয়ার এবং ভালনারেবল পপুলেশন প্রায় এই 20.5% প্রায় দ্বিগুণ হয়ে যায়। তাতে যেটা দাঁড়াচ্ছে আমাদের প্রায় এখন জনসংখ্যা হচ্ছে 16.5 অথবা প্রায় 17 কোটির কাছাকাছি, এখানে প্রায় 7 কোটির মানুষই হচ্ছে এই পুয়ার এবং ভালনারেবল। এবং আমরা সবাই জানি যে এরকম একটা ক্রিটিক্যাল টাইমে এমন কিছু প্রফেশনের মানুষ তারা ভালনারেবল হয়ে গেছে যারা হয়তো আগে সেরকম ভালনারেবল ছিল না। সুতরাং নতুন ভাবেও অনেক মানুষ তারা এই ভালনারেবল তালিকার মধ্যে অথবা এই লিস্টের মধ্যে তারা জয়েন করেছে। সুতরাং তাদের জন্য খুব ইমিডিয়েটলি যেটা খুব দরকার সেটা হচ্ছে তাদের ফুড সিকিউরিটি এবং ফুড সেফটি নিশ্চয়তা করা। আমরা এটা এমফাসাইজ করেছি, আমরা বলতে চেয়েছি নানাভাবে যে আমাদের যে সামাজিক সুরক্ষা কর্মসূচি যেগুলো আছে, সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম, এবং সেখানে এক ধরনের একটা তালিকা আছে, এমনকি আমাদের বর্তমান সরকারও একটা আরো এক্সটেন্ডেড একটা লিস্ট করেছে যেটা এখনো পাবলিক করা হয়নি, কিন্তু সেই এক্সটেন্ডেড একটা লিস্ট আছে এবং সেই লিস্টের ভিত্তিতে খুবই দ্রুত বিশেষ করে খাবার ডিস্ট্রিবিউট করা, অপরিহার্য যে খাবারগুলো সেগুলো ডিস্ট্রিবিউট করা। কারণ আমরা, আমার কাছে যেটা মনে হয়, যেটা খুব সম্ভবত আমরা আলোচনা করতেই পারি, যে এরকম ক্রিটিক্যাল টাইমে হয়তো জাস্ট ক্যাশ ট্রান্সফারটা খুব কাজ করবে না, কারণ দোকান টোকান অনেক ক্ষেত্রেই বন্ধ, সুতরাং এবং অনেক যেহেতু ট্রান্সপোর্টও বন্ধ, মানুষের মোবিলিটি একেবারে কমে গেছে, সেখানে একদম তার দোরগড়ায় পর্যন্ত খাবার পৌঁছে দেওয়াটা খুবই জরুরি। আরেকটা জায়গা যেটা আমরা বলতে চেয়েছি যে এই যারা বাদ পড়ে গেছে, এই তালিকা যেটা সরকারের কাছে তালিকা আছে, সেই তালিকার মধ্যে যারা বাদ পড়ে গেছে এবং নতুন করে যারা ভালনারেবল হয়েছে তাদেরও একটা নতুন করে তালিকা করা দরকার, এবং এই পুরো প্রক্রিয়াটাতে ইনভলভ করা দরকার লোকাল লেভেলের অ্যাডমিনিস্ট্রেশন, পিপলস রিপ্রেজেন্টেটিভ, এমনকি যারা বিভিন্ন ধরনের ভলান্টিয়ার্স যারা আছে, এবং আমরা বাংলাদেশে খুব পাওয়ারফুল অনেকগুলো এনজিও আছে, আমরা জানি ব্র্যাক আছে, গ্রামীণ ব্যাংক আছে, আর অনেকে আছে, তাদের সবাই যৌথভাবে এই এই কাজগুলো তারা করতে পারে, এই লিস্টিংটা করা, এটাকে হালনাগাদ করা, আপডেট করা, এবং এই যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এমনকি যাতে কোনো ধরনের করাপশন না হয়। আমরা অলরেডি নানা ধরনের করাপশনের খবর শুনছি যে এই নেতার বাসায় এই রিলিফের চাল পাওয়া যাচ্ছে, ওই জায়গায় বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, এগুলোকে সব ঠেকাতে হবে, এবং এই ক্রাইসিস টাইমে অনেকেই আছে যারা এগুলো সুযোগ নিতে চাইবে। পাশাপাশি আমরা আরেকটা বিষয়ে বলতে চেয়েছি যে আমাদের বেসরকারি খাতে যারা কেপেবল, যারা এবং অলরেডি আমরা কিছু কিছু শুনছি যে অনেকে বেসরকারি খাতে কেউ কেউ অনেক উদ্যোগ নিয়েছে, কিন্তু আমাদের বেশ বড় বড় বিজনেস অ্যাসোসিয়েশন আছে, যেমন FBCCI, MCCI, এমনকি BGM এর কথাও যদি আমরা বলি, তারা অনেক পাওয়ারফুল, তারাও তাদেরকেও চেষ্টা করতে হবে যে কিভাবে তারা তাদের আওতাধীন যে শ্রমিক কর্মচারী আছে তাদের খাদ্য নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে পারে। আমরা হেলথ সেক্টর নিয়ে খুব স্পেসিফিক কতগুলো কথা বলেছি, যেমন একটা বড় কথা আমরা বলার চেষ্টা করেছি যে এরকম ক্রাইসিস টাইম খুব সম্ভবত আমাদের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সরকারি খাত, মানে স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগের অথবা সরকারি ব্যয়ের অথবা সরকারি উদ্যোগের কোনো বিকল্প নেই, এবং আমরা দেখছি যে বেসরকারি যে স্বাস্থ্যসেবা অথবা বেসরকারি হাসপাতালের, তাদের একটা বড় ধরনের দায়বদ্ধতার অভাব আছে, এবং এটা আমার মনে হয় এটা মোটামুটি শুধুমাত্র বাংলাদেশ না, আমরা অন্যান্য দেশেও একই রকম অভিজ্ঞতা দেখছি। সেই জায়গায় আমরা দেখছি যে আমাদের বিদ্যমান যে সরকারি খরচ আছে GDP অনুপাতে স্বাস্থ্য খাতে 0.4%, যেটা আসলে অসম্ভব কম, এবং এটা কয়েক গুণ বাড়ানো দরকার। আমরা প্রস্তাব করেছি এটাকে অ্যাটলিস্ট 10 গুণ বাড়ানো, 4% বাড়ানো, এবং এটা এই বাড়তি টাকা কোথা থেকে আসবে? এই বাড়তি টাকা আসতে হবে সরকারের যে বিভিন্ন রকম জায়গায় যে অপ্রয়োজনীয় যে খরচগুলো হচ্ছে সেই জায়গাগুলোর কাটছাট করতে হবে, এবং সেটা একটা অ্যাসেসমেন্ট করা দরকার যে কোন কোন জায়গায় কাটছাট করে কিভাবে তারা খরচ করতে পারে। কারণ আমরা জানি যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের বিশেষ করে, সেটা হচ্ছে আমাদের ট্যাক্স GDP রেশিও অনেক কম, 9%-এরও কম, এবং সরকার যখন খরচ বাড়াতে যাচ্ছে বিশেষ করে নানা ধরনের স্টিমুলাস প্যাকেজ দিচ্ছে, আমরা জানি সাউথ এশিয়া অন্যান্য দেশও তারা একই ধরনের প্রবলেমে পড়েছে, ফিসক্যাল স্পেস স্কুইজড হয়ে গেছে, সেই জায়গায় কিভাবে তারা বাড়তি এই খরচটা তারা বহন করবে। সেক্ষেত্রে বাড়তি খরচ বহন করার ক্ষেত্রে আরেকটা অপশনও আসছে, সেটা হচ্ছে যে মাল্টি ন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের কাছ থেকেও লোন করা। বাংলাদেশ যেহেতু লো ইনকাম ক্যাটাগরি থেকে একটা ট্রানজিশন হয়েছে লোয়ার মিডল ইনকাম ক্যাটাগরিতে, এবং যে কারণে আগে বাংলাদেশ যেরকম অনেকটা রিডিউসড ইন্টারেস্ট রেটে লোন পেত, এখন সেই রিডিউসড ইন্টারেস্ট রেটে লোন পাওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব না। কিন্তু আমি মনে করি এই ক্রাইসিস টাইমে
বাংলাদেশ অবশ্যই নেগোসিয়েট করতে পারে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং ADB অথবা অন্যান্য অর্গানাইজেশনগুলোর সাথে, যে তারা তাদের কাছ থেকে আরো লোয়ার ইন্টারেস্ট লোন নেওয়ার জন্য। আমরা রেডিমেড গার্মেন্ট সেক্টরের জন্য খুব স্পেসিফিক কতগুলো কথা বলেছি, আমরা তিনটা এরিয়া বলেছি যেটা খুব দরকার, কারণ গার্মেন্টস হচ্ছে আমাদের অনেক অসম্ভব গুরুত্বপূর্ণ একটা সেক্টর। আমরা বলেছি এই এই সেক্টরের জন্য তিনটা সাপোর্ট দরকার। একটা সাপোর্ট হওয়া উচিত সেক্টরের নিজেদের ভিতর থেকেই, কারণ বাংলাদেশের গার্মেন্টস সেক্টর 4 decades এর বেশি একটা এস্টাবলিশ ইন্ডাস্ট্রি, এবং এই ইন্ডাস্ট্রি তাদের নিজেদেরই একটা ভেতর থেকেই তাদের চেষ্টা করা উচিত এই এই সমস্যাকে কিভাবে তারা অ্যাড্রেস করতে পারে। সব কিছু কিছু চ্যালেঞ্জ তাদের নিজেদেরকে সলভ করতে হবে। আবার এটা হয়তো আমাদের মাথায় রাখতে হবে যে গার্মেন্টস সেক্টরে কিছু অ্যাডজাস্টমেন্ট রিঅ্যাডজাস্টমেন্ট হবে, তাতে হয়তো কোনো কোনো প্রতিষ্ঠান এই সেক্টর থেকে বের হয়ে যেতে হবে, এটা আমাদের মেনে নিতে হতে পারে। আমরা আরেকটা বলেছি যে গভর্নমেন্ট যে ফিসকাল স্টিমুলাস ঘোষণা করেছে গার্মেন্টস সেক্টরের জন্য প্রায় 5,000 কোটি টাকার মতো, সেটাকে কিভাবে ব্যবহার করা যায় জুডিশিয়াসলি, এবং BGMA BKMA যারা আমাদের গার্মেন্টস অ্যাসোসিয়েশনের যারা বড় বড় প্রতিষ্ঠান যারা, তারা কিভাবে সরকারের সাথে ইনভলভড হয়ে একটা গাইডলাইন ক্রিয়েট করতে পারে, সেই জায়গাটা খুব জরুরি দরকার। থার্ড আরেকটা জায়গা আমরা দেখছি খুব উদ্বেগজনক ভাবে যে বেশ কিছু অর্ডার কমে যাচ্ছে, যেটা খুব অবভিয়াস, কারণ ইউরোপ এবং নর্থ আমেরিকাতে অলরেডি আমরা জানি যে কিরকম স্লো মানে ট্রিট করেছে, নেগেটিভ গ্রোথ, বেচাকেনা কমে গেছে। সেখানেও এই বড় বড় যে গ্লোবাল ব্র্যান্ড এবং বায়ার্স আছে তাদের সাথেও রেগুলার একটা গেজ থাকা, যাতে এই অর্ডার গুলো কমে যাওয়ার সময় যতটুকু সম্ভব এগুলোকে রিকভারি করে। আমরা বলেছি সমস্ত কিছু যাই হোক না, যেগুলো নিয়ে আমি এতক্ষণ বলেছি, সমস্ত কিছুকে রিফ্লেক্ট করতে হবে আমাদের সামনে ন্যাশনাল বাজেটে, যে বাজেটটা ডিক্লেয়ার হবে জুন মাসে, কিন্তু এখন থেকেই বাজেটের কাজ শুরু হয়ে আছে। তো সোশ্যাল প্রোটেকশন খাতে পলিসি অথবা যে পলিসি প্যাকেজ, স্টিমুলাস প্যাকেজ যেগুলো বলা হচ্ছে সেগুলো কিভাবে করা, সেগুলোর ফাইন্যান্সিং কিভাবে হবে, এবং এবং কিছু কিছু ক্রিটিক্যাল এরিয়াতে রিফর্ম করা দরকার আছে। আমাদের ব্যাংকিং সেক্টর নিয়ে আমরা জানি খুব বড় ধরনের প্রবলেম আছে, ট্যাক্সেশনের প্রবলেম আছে, এবং সব সবচেয়ে সর্বোপরি আমার কাছে মনে হয় সব কিছু ব্যাপার নিয়ে যে আমরা আলোচনা করছি, এই ক্রাইসিস টাইমে আরেকটা বড় জিনিস আমরা ফেস করি, সেটা হচ্ছে যেটাকে বলা হয় যে ইনস্টিটিউশনাল ফেলিয়ার। কারণ আমরা যে ধরনের একটা ইনস্টিটিউশনাল এনভায়রনমেন্টে বাংলাদেশের মতো দেশ কাজ করে, সেখানে যে কোনো সেক্টরের দিকে আমরা তাকাই না কেন, আমরা দেখি যে ইনস্টিটিউশনাল সেট আপ এত দুর্বল, এবং ইনস্টিটিউশনাল ওই উইকনেসের কারণে অনেক কিছুই, অনেক পলিসি, অনেক প্রোগ্রাম ইমপ্লিমেন্টেড হয় না। সুতরাং সরকার যতই ঘোষণা করুক না কেন যে তারা এই স্টেপগুলো নিচ্ছে, তারা সোশ্যাল প্রোটেকশনে অথবা ফুড ডিস্ট্রিবিউশনে অথবা হেলথ সেক্টরে অথবা গার্মেন্টসের জন্য, এরকম উইক ইনস্টিটিউশন এনভায়রনমেন্টে কিন্তু এটা এগুলোর সাকসেস হওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের প্রশ্ন থেকে যাবে। সুতরাং আমরা 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 ওই জায়গাটাও দাবি করছি যে এই জায়গাতেও খুব বড় ধরনের নজর দরকার। সিভিল সোসাইটি অর্গানাইজেশন যারা আছে তাদের মধ্যে আমরাও পড়ি, থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে, যারা NGO যারা আছে, এমনকি এখন সোসাইটিতে যারা ভলান্টিয়ার্স হিসেবে অনেকেই কাজ করছে, তারা কিভাবে সম্মিলিতভাবে এই ওভারসিটা করতে পারে। তো এই বলে আমি মোটামুটি একটা জাস্ট ইন্ট্রোডাক্টরি আই থট যে একটা জাস্ট একটা বিগিনিং একটা ই দেওয়া। আমি প্রশ্ন নেব, আমি কথা বলতেও ই করবো, কিন্তু এর মধ্যে আমি যে একটু দেখছি, আমি তার আগে একটু বলি, আমাদের সানেমের সাথে, সানেমের টিমের মধ্যে আছে, আমি তো আছি, আমার সাথে আছে জুবায়ের হোসেন, সানেমের রিসার্চ ইকোনমিস্ট, আমার সাথে আছে শোয়েব আহমেদ, সানেমের প্রোগ্রাম অ্যাসোসিয়েট, আমার সাথে আছে মাহতাব, ডিপার্টমেন্টের লেকচারার, এবং আমি আই এম নট শিওর বিদিশা কি জয়েন করেছে? শোয়েব, হ্যাঁ আমি আছি। হ্যাঁ, আচ্ছা, সো আচ্ছা, সো ডক্টর সায়মা হক বিদিশা, ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রফেসর এবং সানেমের রিসার্চ ডিরেক্টর। সো আমরা এই কয়েকজন আছি সানেমের পক্ষ থেকে, আমরা প্রত্যেকে ঘুরে ঘুরে কোনো কোনোভাবে রেসপন্ড করবো এই কোয়ারিজ অথবা এসে এই কোশ্চেনগুলো অথবা মতামতগুলো এসেতে। সো প্রথমে আমরা কয়েকটা একটু প্রশ্ন নিয়ে নিই, কেউ কি কথা বলতে চান এর মধ্যে, সানেমের টিমের বাইরে কেউ, তাহলে কি একটু কাইন্ডলি একটু নামটা, যারা কথা বলতে চান একটু কাইন্ডলি টাইপ করবেন যে আপনি কথা বলতে চান, আর যদি কেউ কারো মাইক্রোফোনে কোনো সমস্যা থেকে কথা বলতে চান না চান, আপনার কোশ্চেনটা যদি টাইপ করেন তাহলে আমি ওটা রিড আউট করবো এবং আমি করব। সো আমি দেখছি সাকিব সে কথা বলতে চায়, প্লিজ সাকিব আপনার খুব সংক্ষেপে পরিচয় দিয়ে
আপনি আপনার কথাটা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমি সিলেট থেকে বলতেছি। আমি সাকিব মোহাম্মদ, ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এর সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। স্যার স্যার আমার আমার যে আমার যে কোয়েশ্চনটা ছিল, যেটা হলো স্যার আমাদের ব্যাংকিং সেক্টরে অনেক লিকুইডিটি ক্রাইসিস আছে, এই সিচুয়েশনে কি আমরা আমরা ফিনটেকের অ্যাপ্লাই করতে পারি না? এটা এটা মানে এটা ডিল করার জন্য, আমাদের কস্ট কমানোর জন্য সরকার 9% ফিক্স করে দিছে, এই 9% তো দেওয়া পসিবল হবে না যদি আমরা কস্ট না কমাই। আর স্যার স্যার আমার সেকেন্ড কোয়েশ্চন হলো স্যার স্যার আমরা 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 কি আমরা কি দরিদ্রদের হাতে আমরা আমরা ক্যাশ টাকা প্রিন্ট করে ওদের ওদের ওদেরকে দিতে পারি না? আমাদের আমাদের ডিফ্লেশনারি প্রেশার আছে মার্কেটে, আমরা যদি দেখতে পাই যে আমাদের প্রোটিন মার্কেটে ডিফ্লেশনারি প্রেশার আছে, ভেজিটেবল মার্কেটে ডিফ্লেশনারি প্রেশার আছে, এই সিচুয়েশন ডিল করার জন্য ওদেরকে যদি মানে পুটদের যে পুটদেরকে যদি প্রিন্ট করে ক্যাশ টাকা দেওয়া যায়, তা তাহলে কোনো করাপশনের কোনো চান্স আসতো না, ওরা নিজে নিজে বাজারে গিয়ে যা কিনার কিনতে পারলো। আপনার দুটো কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এমনকি আমরা শুনছি ইন্ডিয়াতেও নোবেল প্রাইজ উইনার অভিজিৎ ব্যানার্জি উনিও টাকা ছাপানোর কথা বলছেন। সো আমাদের সানেমের টিমে যারা আছেন তারা এটার উপর রেসপন্ড করবেন, এবং প্রথমটা ব্যাংকিং সেক্টর নিয়েও যে প্রশ্নটা করেছেন ডেফিনেটলি রেসপন্ড করবেন। আমি রফিকুল, উনি লিখেছেন, উনি বলেছেন হ্যালো স্যার, দিস ইজ রফিউল, সরি রফিউল লিখেছেন, রফিউল আহমেদ ফ্রম শাহজাহান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। As we all know, our honorable PM has already declared 72,750 crore in incentive package. We can also predict that there are going to be some huge changes in expenditures sector of next national budget. Some changes are pretty obvious, like health and services, disaster management, relief, social security, etc. My question is how the government is going to be hold up this huge expenditure, what kind of changes would be expected in tax GDP ratio, আর উই গোয়িং টু প্রায়োরিটাইজ ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট। আচ্ছা, আমি এই দুটো আচ্ছা প্রশ্ন রইল, আমি আরেকটা প্রশ্ন নিয়ে দেন আমি আমি সানেমের টিমের কাছে আসবো। স্যার রাজন, আপনি কথা বলতে চান, আপনি একটু ছোট্ট করে সংক্ষেপে পরিচয় দিয়ে প্লিজ কথা বলুন। রাজন বলুন, রাজন চন্দ্র সাহা, আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করতে হবে, আপনার মাইক্রোফোনটা। আচ্ছা, আমার মনে হয় আপনি আপনার আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমি তাহলে নেক্সট চেন মোহাম্মদ, আপনি বলেছেন আপনি কথা বলতে চান, প্লিজ একটু পরিচয় দিয়ে বলুন। মিস্টার মোহাম্মদ, আমি তাই দেখছি স্কাইপে নাম, আপনি যদি কথা বলতে চান, আপনি তো বলেছেন বলেছেন যে আপনি কথা বলতে চান, কিন্তু আমি ওকে, সো আমি আপনাকেও পাচ্ছি না। তাহলে ফারহিন, আমি দিচ্ছি ফারহিনকে ফ্লোর দিচ্ছি, ফারহিন প্লিজ। জি স্যার, আমার কোশ্চেনটা ছিল শুনতে পাচ্ছেন সময় নিজের পরিচয় ছোট করে ফারহিন নিজের পরিচয়টা। আমি ফারহিন, ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে মাস্টার্স করছি। স্যার আমার কোশ্চেনটা ছিল যে আমরা খবরে সবসময় দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন লোকজন ত্রাণ দিচ্ছে বিভিন্ন এলাকায়, প্লাস আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যক্তিগত ভাবে বা বিভিন্ন অর্গানাইজেশন ফাউন্ডেশনের মাধ্যমে মানুষ হচ্ছে বিশেষ করে ঢাকায় বেশি দেখা যাচ্ছে এটা, যে মানুষ যে যে আমরা ত্রাণ দিয়ে আসছি। তো এই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে স্যার সরকার থেকে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোতে যারা ত্রাণেতে আসছে তারা কোনো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে না, আবার এদিকে যারা হচ্ছে ব্যক্তিগত ভাবে বা নন প্রফিট অর্গানাইজেশনের মাধ্যমে দিচ্ছি তারা দেখা যাচ্ছে যে জিনিসটা যেহেতু সমন্বয় নাই কোনো সবার মধ্যে, এই জন্য জিনিসটা কোনো সুষম বন্টন হচ্ছে না, মানে একজন হয়তো দুইবারও পেতে পারে বা কেউ হয়তো কখনো নাও পেতে পারে, এরকম হচ্ছে। তো স্যার আমার কোশ্চেনটা হচ্ছে এই দুইটা ক্ষেত্রটা আমরা কি স্যার মানে কম্বাইন করা উচিত নাকি আমাদের এখন, যে যাতে আমরা মানে সুষমভাবে সবাইকে দিতে পারি, জিনিসটা পৌঁছাতে পারি, এবং সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে যেন সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সাথে নিয়ে যায় বা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে পৌঁছানো হয় জিনিসগুলো, যেন চাঁদা নিতে না আসে, যেন আমরা যে দিয়ে আসি, এই জিনিসটাকে স্যার করা উচিত নাকি আমাদের এখন, বা করলে আমরা কিভাবে করতে পারি? ফারহিন, থ্যাংক ইউ সো মাচ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি একটু সানেম টিমের কাছে যাচ্ছি, কয়েকটা প্রশ্ন অলরেডি আছে আমাদের হাতে, ব্যাংকিং সেক্টর নিয়ে আছে, ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে আছে,
টাকা প্রিন্ট করার কথা আছে, এবং শেষে যে রিলিফ এবং সোশ্যাল ডিস্টেন্সের জায়গাটা কিভাবে এটা ম্যানেজ করা সেই জায়গাটা আছে। আমি ডক্টর সাইমা হক বিদেশের কাছে একটু যাচ্ছি সানামের পক্ষ থেকে বলার জন্য, যে ব্যাংকিং সেক্টরের ব্যাপারে যদি একটু কিছু বলেন আপনি। ধন্যবাদ। প্রথম বিষয়টা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরের বিষয়ে কিন্তু যে ইস্যুটা, এটা মোটামুটি ভাবে এই সময়ে যে এটার কারণে একটা খুব বড় ধরনের একটা পরিবর্তন, সেটা না একটা সমস্যা কিন্তু অনেকদিন ধরেই ছিল। হ্যাঁ, তো এখন যে ইস্যুটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে বিশেষ করে এই ব্যাংকিং সেক্টরে যে নন পারফর্মিং লোনের বিষয়গুলো যেগুলো আছে, তো সেইগুলোর ক্ষেত্রে এবং বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় আপনার প্রশ্নটা ছিল যে 9% ইন্টারেস্ট রেটের বিষয়টা, 9-6 এই স্প্রেডটা মেনটেন করার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি জানি না সরকার থেকে কি নির্দেশনা আসবে, কিন্তু 9% এবং 6 যে স্প্রেড মেনটেন করার যে ইনস্ট্রাকশনটা ছিল গত কয়েক মাস আগে দেওয়া হলো, এরপরে বিভিন্ন ব্যাংকিং ব্যাংকগুলোর থেকে একটা তারা একটা রেসপন্ড করলো, তো এই বিষয়টা আমার মনে হয় এই এই পরিস্থিতিতে এখন আর এটা মেনটেন করা সম্ভব হবে না, কারণ এই 9% যদি সুদের বিষয়টা থাকে তাহলে একটা খুব হার্ড হিট সেক্টর হবে, সেটা হচ্ছে এসএমই সেক্টরটা। তো এখন এসএমই সেক্টরটা অলরেডি কিন্তু একটা বড় ধরনের সমস্যার মধ্যে আছে, তো এখানে সুতরাং তাদেরকে যদি এখন ইম্পোজ করা হয় ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন যদি তাদের ক্ষেত্রে ইম্পোজ করা হয় তাহলে কিন্তু সেটার একটা নেগেটিভ ইমপ্লিকেশন হবে। সুতরাং আমার যেটা মনে হয় যে আমি কোয়াইট শিওর যে এই আগে যে প্ল্যানটা ছিল সেটা বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনারিও, যে 6-9 এই স্প্রেডটা মেনটেন করার বিষয়টা, সেটা তখনই কিন্তু এই বিষয়ে কিন্তু কিছু ক্রিটিসিজম এসেছিল যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে এটার একটা নেগেটিভ এফেক্ট আসবে। সুতরাং এখন যদি এই পরিস্থিতিতে যখন স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অলরেডি বেশ বড় ধরনের সমস্যার মধ্যে আছে, তখন যদি আমরা আবার যদি এই ধরনের বিষয়টাকে কন্টিনিউ করার বিষয়টা, আমার মনে হয় না, এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে এই এই বিষয়টা সরকার আসলে এই বিষয়টা এভাবে এখন নিবে। এখন আমার ধারণা এই আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসবে, কারণ আমরা জানি যে যে প্রণোদনা প্যাকেজ যেটা গ্রহণ করা হয়েছে, যেটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য বেশ কিছু পজিটিভ ইনসেন্টিভ আছে। সুতরাং এই দুটাকে চিন্তা করে আমার যেটা মনে হয় যে আগে যে ইস্যুটা ছিল যে স্প্রেডটা মেনটেন করে, সেই ইস্যুটা আমার মনে হয় এখন আর থাকবে না। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে লিকুইডিটি বিষয়ে যে বিষয়টা বলা হচ্ছে বা ইনফ্লেশনারি প্রেশারের কথাটা যেটা আপনি বললেন, এখানে একটা বিষয় হচ্ছে যে মানি সাপ্লাই বাড়ানো, টাকা প্রিন্ট করা। এখন এটা অভিজিৎ ব্যানার্জি তিনি এটার পায়োনিয়ারিং ভূমিকা পালন করছেন এবং তিনি বলছেন যে ভারতের ক্ষেত্রে এই বিষয়টি চিন্তা ভাবনা করতে। তো আমার একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে হয় সেটা হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক কনসিকোয়েন্সেস, ইনফ্লেশনের উপর কনসিকোয়েন্সেস, এই জিনিসগুলোকে আমরা যদি সেভাবে নাও চিন্তা করি, তারপর এখানে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে যে এটা ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে চাল ডালের মতো জিনিস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বড় ধরনের কিন্তু লিকেজ আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা যদি টাকা ছাপানো শুধু এবং ছাপানোটাকেই মানে সেটার মাধ্যমে যে আমরা আসলে আমাদের রিয়েল প্রবলেমটা কি সলভ করতে পারবো, নাকি এটা এটাকে ম্যানেজ করার ক্যাপাসিটি কি আমাদের আছে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যেভাবেই হোক না কেন সেটা হচ্ছে একেবারে তৃণমূল পর্যায়ে, এবং যারা তৃণমূল পর্যায়ে ছিল না কিন্তু এই সময়ে এই পরিস্থিতির কারণে তারা হয়তো নন পোর ছিল না, মোটামুটি ভালো অবস্থায় ছিল, যারা খারাপ অবস্থায় পড়ে গেছে তাদের সবাইকে একটা মোটামুটিভাবে একটা সাপোর্ট দেওয়া অ্যাটলিস্ট আগামী 3 মাসের জন্য। কিন্তু আমরা যদি যেভাবে করি না কেন সেটা যদি এখন মানি প্রিন্ট করে যেটা হয় সেই উদ্দেশ্যটাকে আমরা ফুলফিল করবার মতো ম্যানেজমেন্ট স্ট্রাকচার কি বাংলাদেশের আছে, ম্যাক্রো ইকোনমিক ইম্প্যাক্টের কথা বাদ দিলাম, সুতরাং এই বিষয়টার ক্ষেত্রে আমার মনে হয় যে একটু সাবধানে চিন্তা ভাবনা করা উচিত যে আমরা এই জিনিসটা আসলে হ্যান্ডেল করতে পারবো কিনা। মানে মানি সাপ্লাই বাড়ানোর ব্যাপারটা একটা পর্যায়ে হয়তো এটা মানে এটা হয়তো কিছুটা হয়তো করতে হবে, কিন্তু এটা কোন পর্যায়ে পর্যন্ত এটা করতে হবে তার চাইতে আমার মনে হয় না, প্লিজ, হ্যাঁ, ইফ ইউ ক্যান র‍্যাপ ইট আপ।
আমি হয়তো কিছু পয়েন্ট বলে নিই, এরপরে হয়তো অন্যরা একটু রেসপন্ড করতে পারে। তার চাইতে বরঞ্চ যে পরের প্রশ্নটা এসেছিল যে ট্যাক্স জিডিপি ট্যাক্সের ক্ষেত্রে কি পরিবর্তন, আমার মনে হয় গভর্নমেন্টের এখন এই বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেওয়াটা দরকার। কারণ এখন আসলে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্যাক্স স্ট্রাকচারে অলরেডি যেটা বিষয় সেটা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু একটা ডেফিসিট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে আমরা কিন্তু একটা বড় একটা সমস্যার মধ্যে অলরেডি ছিলাম, বা একটা বড় টাকা ঋণ করতে হচ্ছিল এবং ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু আমরা বাড়াতে পারি নাই। এখন বিষয়টা হচ্ছে এখন আসলে ট্যাক্সেশনের ক্ষেত্রে একটা বড় ধরনের রিফর্ম দরকার, যে রিফর্মটা প্রপারলি প্রোগ্রেসিভ যদি হয় তাহলে কিন্তু একটা কিছুটা হলেও আমরা কিন্তু এই ফাইন্যান্সিং এর ক্ষেত্রে একটা সুস্থিদায়ক অবস্থায় আসতে পারবো। কিন্তু এই রিফর্মটা করতে হবে খুব স্পেসিফিক্যালি, এবং এই রিফর্মটা করতে হবে এমন ভাবে যাতে মূল উদ্দেশ্যটা থাকে আসলে প্রোগ্রেসিভনেস এনশিওর করা রাদার দ্যান অন্য কিছু। আমি এই আমার কাছে মনে হয় যে আমরা অবশ্যই আপনার কাছে আবার আসবো এই মুহূর্তের জন্য। না, খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট আপনি বলেছেন এবং এটা অবশ্যই আলোচনার সবার জন্য খুব সহযোগী হবে। একটা পয়েন্ট আমি একটু জাস্ট ইশের কাছ থেকে চাচ্ছি শুনতে, মাহতাব অথবা জুবায়ের যদি কেউ একজন একটু বলতে পারো, যেটা ফারহিন যে প্রশ্নটা করেছিল সোশ্যাল ডিস্টেন্সিং রিলিফিং রিলিফের ওই জায়গাটাতে কিরকম, জুবায়ের অথবা মাহতাব কেউ একজন প্লিজ। যদি ফ্লোর দেন, আমি ফারহিনের যে প্রশ্নটা আছে যে আমরা যেই যেভাবে এখন রিলিফগুলি হচ্ছে সেগুলি অনেকটা অ্যাডহক বেসিসে ব্যক্তিগত যে রিলিফগুলি হচ্ছে, যে যারা উদ্যোগটা নিচ্ছে তারা একটা পার্টিকুলার একটা এরিয়াতে যাচ্ছে এবং এর কারণে যেটা হচ্ছে ফারহিন যেটা মেনশন করেছে যে অনেক হয়তো অনেকবার পাচ্ছে আর অনেক ফ্যামিলি আছে যারা হয়তো পাচ্ছেই না। তো এরকম একটা জিনিসে যেটা হতে পারে, যেটা আইডিয়াল সেন্সে যেটা গভর্নমেন্ট নিতে পারে সেটা হচ্ছে একটা কালেকটিভ একটা, যদি সেন্ট্রালাইজড যদি কোনো একটা বডি যদি নিতে পারে, এটা অলরেডি আমাদের ত্রাণ মন্ত্রণালয় প্লাস হচ্ছে আমাদের যে ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট DDM ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অলরেডি তাদের এরকম এরকম সেল থাকে ক্রাইসিস মিটিগেশনের সময়, বন্যা বা অন্য অন্য কোনো ক্ষেত্রে অন্য সময়গুলোতে। বাট এই করোনা স্পেসিফিক ওরা কিছু করেছে কিনা আমি জানি না, বাট এটা একটা ইফেক্টিভ ওয়ে হতে পারে যদি এরকম একটা গভর্নমেন্ট থেকে যদি একটা সেল করতে পারে যেখানে ইন্ডিভিজুয়ালি যারা ত্রাণ দিতে চান তারা ওই, তাহলে যেটা হবে যে কালেকটিভলি সবাই ওই ওই সেন্ট্রালাইজড ওই ওই সিস্টেমে তারা কন্ট্রিবিউট করলেন, সেখান থেকে এটা চ্যানেল হয়ে বিভিন্ন জায়গায় গেল। আমি সাকিবের ওই প্রশ্নটা স্যার একটু অ্যাড করতে আছি ম্যাডামের কথার সাথে, যেখানে সাকিব যেটা বলেছিল যে আমরা আমরা এই চাল বা এই জিনিসগুলি না দিয়ে আমরা কেন তাদেরকে ডিরেক্ট ক্যাশ দিচ্ছি না। এটা একাডেমিক পেপারগুলোতে এটা এস্টাবলিশ যে ক্যাশ ট্রান্সফার যেখানে হয় সেখানে লিকেজ আসলে কম হয়, যে ডিরেক্ট গভর্নমেন্ট টু একদম বেনিফিশিয়ারি যে ক্যাশ ট্রান্সফারটা হয়। আমাদের যে গভর্নমেন্ট থেকে যে NSS নেওয়া হয়েছে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি 2015, সেখানে স্পষ্টভাবে গভর্নমেন্ট যেটা স্টিপুলেট করেছে যে সকল প্রকার সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম এটা গভর্নমেন্ট থেকে ডিরেক্টলি ক্যাশ ট্রান্সফার হিসেবে বেনিফিশিয়ারির কাছে যাবে, যেগুলি ক্যাশ প্রোগ্রাম আছে যেগুলি। এবং এইটা করার জন্য NSS এই এখানে একটা বিধান NSS করেছিল, সেটা হচ্ছে BBS দায়িত্ব দিয়েছিল ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেস করার জন্য। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা প্রজেক্ট ছিল, এটা বড় প্রজেক্ট 750 কোটি টাকার মতো। তো সেই প্রজেক্টের আন্ডারে BBS যেটা আমি জানি ব্যক্তিগতভাবে একটা কাজে দেখেছিলাম, সেটা হচ্ছে BBS অলরেডি 2019 সালের মধ্যে এই ডেটাবেসটা তৈরি করেছে। এই ডেটাবেসে ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেসের মধ্যে প্রায় 35 মিলিয়ন হাউসহোল্ড মানে 3.5 কোটি হাউসহোল্ডের ডেটা আছে, যেখানে ইনকাম থেকে শুরু করে ইনকাম রেমিটেন্স অ্যাসেট ইনফরমেশন সব কিছু আছে। এটা উদ্দেশ্য ছিল ইনক্লুডিং হচ্ছে মোবাইল নাম্বার, এটা উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা হাউসহোল্ডের যেন ইনফরমেশনটা থাকে, হাউসহোল্ডের তাদের অ্যাসেট কারা মোর ভালনারেবল এরকম শক বা এরকম ক্রাইসিসগুলোতে সেটা যেন আইডেন্টিফাই করা যায়। তো আমার কাছে যেটা মনে হয় যে গভর্নমেন্ট যদি এই জায়গাটা যদি, কারণ আমাদের যে ক্রাইসিসের মধ্যে আমরা পড়তে যাচ্ছি এই ক্রাইসিস থেকে আমরা সহজ উত্তরণ পাবো না, এখানে একটা বড় রকম একটা সময় লাগবে, 1 বছর 1.5 বছর 2 বছরের মতো। তো এই সময় এই যেই সময়টা আমরা এই ক্রান্তিকালটা যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই যে গরিব যারা আছে ভালনারেবল পুর যারা আছে
তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্টকে অবশ্যই যত দ্রুত সম্ভব এরকম যে ডেটাবেসগুলি আছে সেটাতে যাওয়া উচিত। এবং সেখানে গভর্নমেন্ট অলরেডি যেটা বলেছে যে জি টু পি যেটা আছে, যে গভর্নমেন্ট টু পার্সন, সরাসরি অনেকগুলি প্রোগ্রাম অলরেডি গভর্নমেন্ট এরকম ক্যাশ ট্রান্সফার করে, যেমন ইজিপিপি প্রায় 10 লাখ মানুষকে সরাসরি ক্যাশ ট্রান্সফার করা হয়, সেখানে ল্যাকটেটিং মাদার প্রোগ্রাম সরাসরি মানুষকে সরাসরি মায়ের থেকে অ্যাকাউন্টে ক্যাশ ট্রান্সফার করা হয়। সো এরকম যেই প্রোগ্রামগুলো আছে, এই যদি ওই জিটুপি বা ওই প্রোগ্রামগুলোর মধ্যে যদি যাওয়া যায়, তাহলে হয়তো যে গভর্নমেন্ট জিটুপি মানে গভর্নমেন্ট থেকে সরাসরি বেনিফিশিয়ারির কাছে পেমেন্টটা পাঠানো সম্ভব। কিন্তু যেই জায়গাটায় প্রবলেম সেটা হচ্ছে এরকম ক্রাইসিস পিরিয়ডে অনেক সময় অনেক এলাকাতে মানুষজনের হাতে টাকা দিলেও তাদের হয়তো চাল বা ডাল কেনার মতো ওই অ্যাক্সেসটা থাকবে না, হয়তো দোকানপাট সব বন্ধ থাকবে। সো সেই ক্ষেত্রে এরকম এরকম ক্রাইসিস মোমেন্টে যে চাল বা ডালের যে ডিস্ট্রিবিউশনটা আছে সেই ডিস্ট্রিবিউশনটা অনেক ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তো সেদিক থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ফর দ্য টাইমিং আমাদের যেই গভর্নমেন্টের কাছে যে লিস্টগুলি আছে, যেমন হচ্ছে ওল্ড এজে প্রায় 40 লাখ বেনিফিশিয়ারি লিস্ট গভর্নমেন্টের কাছে আছে। সো গভর্নমেন্ট এই লিস্টগুলি ধরে যারা দারিদ্রসীমার নিচে আছে তাদের কাছে পৌঁছাতে পারে এই সহায়তা। শুধুমাত্র যেটা ইনশিওর করতে হবে সেটা হচ্ছে এখানে যেন লিকেজটা যেন না থাকে। আর স্যার ট্যাক্স জিডিপি রেশিও একটা পয়েন্ট একটু জাস্ট বলতে চাই, সেটা হচ্ছে এরকম যখন মানে মানে যেহেতু আমরা একটা ডিম্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড একটা শক আমরা দেখতে পাচ্ছি, এরকম সময়ে আসলে সব জায়গায় যেটা এক্সপ্যানশনের ফিসকাল পলিসি নেওয়া হয়, যে যেখানে আমরা ট্যাক্সকে এখন বাড়ানো হয়তো আমাদের সম্ভব নয়, এবং আমাদের টোটাল ট্যাক্সের ট্যাক্স জিডিপি রেশিও অলরেডি তো টোটাল ট্যাক্সের 35-36% এরকম পার্সেন্ট আসে হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে, এবং এই ইনকাম ট্যাক্সটা ম্যাক্সিমাম মানুষজন কিন্তু হচ্ছে যারা সরকারি চাকরিজীবী বা একটা ফর্মাল জবে আছে এরকম মানুষজন, ইনফর্মাল এমপ্লয়মেন্টে যারা আছে এদের একটা বড় পোর্শন ম্যাক্সিমাম মানুষজন এই ট্যাক্সের এই কাভারেজের মধ্যে নাই, এবং অনেক মানে সুতরাং এই জায়গাটাতে ওই আমি ঠিক শিওর না যে আমাদের পক্ষে এই ইনকাম ট্যাক্সের এই জায়গাটায় আমাদের বাড়ানো বা কোনো একটা স্কোপ আছে কি না। বাট যেহেতু এই জায়গাটা যেটা হবে সেটা স্যার যেটা মেনশন করছিলেন যে আমাদের এক্সটার্নাল ফাইন্যান্সিং লাগবে, একটা বড় পরিমাণে এক্সটার্নাল ফাইন্যান্স লাগবে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আইডিএ আন্ডারে যদি আমরা লোন নিতে পারি, চায়না ক্যান বি আ বিগ সোর্স, এবং এরকম যেই অন্য যে রিজিওনাল যে বিগ প্লেয়ার্স আছে, প্লাস হচ্ছে আমাদের ডোনার্স, আমাদের যেই ইন্টারন্যাশনাল বায়ার যারা আছে তাদেরকেও তাদের কাছেও আমাদের অ্যাকচুয়ালি লোন হিসেবে আমাদের যতটুকু নেওয়া সম্ভব এই 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 জায়গাটায় দর কষাকষি একটা ব্যাপার আছে। মাহতাব থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু কোশ্চেনে যাই, তার আগে আমি জাস্ট একটু এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে একটু ছোট করে সামারি করি। একটা বিষয় হচ্ছে এরকম একটা আমরা যখন যে ধরনের মনিটারি পলিসি ফিসকাল পলিসি কথা বলি সেগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে নর্মাল টাইমের, এবং সেগুলো আমরা জানি কনভেনশনাল ভাবে কি করা উচিত কি করা উচিত না সেগুলো, কিন্তু এরকম একটা ক্রাইসিস টাইম এবং এরকম একটা ক্রাইসিস যেটা খুব আনপ্রেসিডেন্টেড, এবং এটা অনেকটাই বলা হচ্ছে যে এমনকি 2008 গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস মতো না, এটা অনেকটা গ্লোবাল গ্রেট ডিপ্রেশন টাইপের এবং এটা লং টার্ম, সেখানে কিন্তু খুব কনভেনশনাল মনিটারি এবং ফিসকাল পলিসি কাজ করবে না। সুতরাং এই জায়গাটা খুব ইনোভেটিভ হওয়া দরকার, অনেক ক্ষেত্রে হয়তো যেটা আমরা বলেছি এক্সপানশনের ফিসকাল পলিসি, লার্জ ফিসকাল ডেফিসিট হতে পারে গভর্নমেন্টের, গভর্নমেন্ট মনে করতে পারে যে আগামী 2 বছর তার ফিসকাল ডেফিসিট অনেক বেশি হবে কিন্তু সেটাকে পরে কাভার আপ করবে। তো এই জায়গাগুলোতে যে সাহস নেওয়া দরকার পলিসি মেকিং এ, আমরা সেই জায়গা আমার কাছে মনে হয় সেই জায়গাটা আমরা বারবার এমফাসিস করছি সানেমের পক্ষ থেকে, অন্তত পলিসি মেকারদেরকে সেইটুকু সাহস দিতে চেষ্টা করছি যে ইউ গো ফর লার্জ ফিসকাল এক্সপানশন ফিসকাল স্পেন্ডিং, এটা এখন আপাতত ডেফিসিট নিয়ে চিন্তা করলে হবে না। আরেকটা বিষয় হচ্ছে যেটা মাহতাব অলরেডি বলেছে যে এরকম একটা ক্রিটিক্যাল টাইমে ক্রাইসিস টাইমে আসলে টাকা দিয়ে খুব একটা লাভ নেই, একদম ঘরের দোরগোড়ায় পর্যন্ত গিয়ে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা দেখছি যে যেহেতু নেচার অফ ক্রাইসিস ইজ ভেরি ডিফারেন্ট, এটা যেহেতু মানুষের সাথে মানুষের ফিজিক্যাল ইসেতে ইন্টারাকশনে এটা স্প্রেড করে, সুতরাং এটাকে যত কমানো যাবে তত এটাকে এই রিকভারিটা তত দ্রুত হবে। সেক্ষেত্রে ইন কাইন্ড ট্রান্সফার কোন মেকানিজমে করা যায় সেই জায়গাটা চিন্তা করা। আর থার্ড যে জায়গাটা যেটা আমরা আলাপ করিনি কিন্তু আমার মনে হয় প্রশ্নে হয়তো আসা দরকার, আমরা খুব ইমিডিয়েট একটা ক্রাইসিস আরেকটা ক্রাইসিস ফেস করতে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের বোরো হারভেস্টিং এ। এবং বোরো হারভেস্টিং এ যেহেতু ব্যাপারটা হচ্ছে এখন লেবার মোবিলিটি একদম প্রায় ইট হ্যাজ বিকাম ক্লোজ টু জিরো, এবং নর্থ বেঙ্গল থেকে অথবা বিভিন্ন জায়গা থেকে ময়মনসিং জামালপুর এইসব জায়গা থেকে প্রচুর মানুষ কিন্তু তারা অন্য বাংলাদেশের অন্যান্য জায়গায় তারা মাইগ্রেট করতো এই ধরনের হারভেস্টিং এর টাইমে, এখন এটা সিরিয়াস হিউজ লেবার শর্টেজ দেখা দিচ্ছে। এবং আমি গতকাল যে ইনফরমেশন পেলাম অনেক জায়গায়, ইনফ্যাক্ট এবছর দেখা যাচ্ছে ফার্মার্সরাও তারা গত বছরের তুলনায় কম এরিয়া কালটিভেশনে গেছে বিকজ অফ
গত বছর যেহেতু তারা চালের দাম সেরকম পায়নি, এগুলো কিন্তু একটা বড় ধরনের একদম খুব ইমিডিয়েট কিছু জিনিস যেটা এপ্রিল মাসেই মেজার্স নিতে হবে। তো আমি একটু কোশ্চেনে যাই, যেমন নজরুল উনি লিখেছেন, নজরুল ইসলাম লেকচারার রবীন্দ্র ইউনিভার্সিটি, এবং প্রশ্ন করেছে যে ফর হেলথ কেয়ার ফাইন্যান্সিং দেয়ার আর ডিফারেন্ট হেলথ ইন্স্যুরেন্স পলিসিস, বাট ইন দ্য টাইম অফ কোভিড-19 এপিডেমিক হোয়েন হিউজ পিপুল আর বিং এফেক্টেড ডু দ্য এক্সিস্টিং হেলথ ইন্স্যুরেন্স পলিসিস ওয়ার্কিং প্রপারলি। সো হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে একটা প্রশ্ন করেছেন এখানে, এবং এটা নিয়ে হয়তো একটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এবং আমরা দেখছি যে, আমি জাস্ট একটু অ্যাড করি, আমার সানেমের টিমের অন্যরা হয়তো ই করবে, রেসপন্ড করবে, ইউএসএ তে যারা মারা যাচ্ছে নিউ ইয়র্কে তাদের একটা বেশ বড় অংশ হচ্ছে ব্ল্যাক আফ্রিকান, হিসপ্যানিক এবং আমাদের বাংলাদেশিরাও যারা, এবং তাদের বেশিরভাগেরই হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স খুবই উইক। এবং এই ধরনের একটা ক্রাইসিস টাইমে আসলে একটা প্রাইভেট সেক্টর বেসড হেলথ ইন্স্যুরেন্স কতটুকু কাজ করে, এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন। আমি নজরুলকে থ্যাঙ্কস দিচ্ছি এই ইম্পর্টেন্ট কোশ্চেনে তোলার জন্য, ডেফিনেটলি এটা আলোচনা হবে। এবং আরেকটা রাজন প্রশ্ন করেছেন, উই শুড থিঙ্ক অ্যাবাউট আওয়ার ট্রান্সপোর্ট সিস্টেম ইনক্লুডিং ফ্লাইট ট্রান্সপোর্ট সিস্টেম জাস্ট আফটার কোভিড-19, how we would manage transport system for quick shipment or cleaning cargo from port. So amar SANEM team, please note rakhen, etar ekta uttor amra chai. Mr. Shohid, apni kotha bolte chan, please. Ami apnar naam ta age jeto prothome bolte parini, to apni ekhon bolechen, please apnar chotto kore porichoy diye apni ektu kotha bolun. Mr. Shohid, apni ki achen? সমকালে সানেমের কিছু রিকমেন্ডেশন ছিল আর কি এখানে, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক দ্যাট আই হ্যাভ রেড গো থ্রু। আমার মনে হয় আমরা মিস্টার শহীদকে মিস কল ড্রপ হয়েছে, সো আমরা উই গট হিজ, আপনি কি ব্যাক করেছেন? হ্যালো, জি হ্যাঁ, জি শহীদ সাহেব আপনি কি ব্যাক করেছেন? না 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 আমি আসি, না না কারণ আপনার কলটা ড্রপ হয়েছিল, প্লিজ একটু যদি, হ্যাঁ একটু যদি প্রশ্নটা শেষ করেন। জি আমি যেটা বলেছি, মানে মাননীয় প্রধানমন্ত্রী যে স্টিমুলাস প্যাকেজটা দিয়েছে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, মানে দি ওয়াব ডিস্ট্রিবিউশনস, আমরা কিভাবে ডিস্ট্রিবিউশনটা করব যদি আমরা এভাবে বলি স্যার, আমরা ফেডারেশনস, এফবিসিসিআই, মিনিস্ট্রি অফ কমার্স এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স একটা ট্রিপার্টিট কমিটি করে দেন হচ্ছে এটা ডিস্ট্রিবিউশনটা যদি যায় তার জিনিসটা তো ভালো হয়। এফবিসিসিআই একটা এখানে কেন করেছি, এফবিসিসিআই এর আন্ডারে সবগুলো অ্যাসোসিয়েশনস এবং যেটা এই মিনিস্ট্রি অফ কমার্স এর সাথে অ্যালাইন তাহলে হচ্ছে রাইট কি এটাতে থাকে মানে ডিস্ট্রিবিউশন। কিভাবে হবে যদি আমি বলি স্যার, রিবেট এর কথা, কর্পোরেট ট্যাক্স, এটা এই মুহূর্তে স্যার কর্পোরেট ট্যাক্স দেওয়ার মতো হয়তো অনেক অর্গানাইজেশন নাও থাকতে পারে, এইভাবে এগুলো কি কিছু পুশব্যাক করা যায় কিনা? লাইক যদি ওয়েভার এর কথা বলা হয়, advanced tax jeti eti bola hoy jeta amra ni onek bar fight kori government er sathe, eta this is the time to wave karon na hole industry gulo survive korte koshto hobe tader ei muhurte. Ar existing jodi bola hoy sir, enhancement existing je scheme gulo ache like SME, ajke amra SME er kotha bolchi, amra SME ke go digital eita ekta banner e kore eta mane aro kichu korte pare kina, eta hocche this is the time. Dhonnobad sir, dhonnobad, onek dhonnobad, amra obosshoi চেষ্টা করবো এগুলো নিয়ে আপনার ইস্যুতে, বাট আপনি খুব আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন রেজ করেছেন। মিস্টার শাহ নওয়াজ ফ্রম ঢাকা উনি লিখেছেন, শুড সেন্ট্রাল ব্যাংক গো ফর কোয়ান্টিটিভ ইজিং অ্যান্ড অর ইনজেক্টিং লিকুইডিটি থ্রু হেলিকপ্টার মানি? আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখবো, আমার
সানেমের ইস্যু থেকে কেউ করে। স্বাগত লিখেছে, হ্যালো স্যার, দিস ইজ আশরাফ ফ্রম ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স শাহজাহান ইউনিভার্সিটি। স্যার, ডু ইউ থিঙ্ক দ্য দিস প্যান্ডেমিক ক্যান লিড দ্য পলিসি মেকার্স অফ আর কান্ট্রি টু ফোকাস মোর অন দ্য এফেক্টিভনেস অফ দ্য সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামস অ্যান্ড হাউ ইট ক্যান ইনক্লুড ফ্লোটিং পপুলেশন অফ দ্য কান্ট্রি লাইক রিক্সা পুলার্স অ্যান্ড সো অন। ঠিক আছে, এটা একটা প্রশ্ন আমরা নিব, আমি কথা বলতে দিব অন্যদেরকে, কিন্তু আমি একটু জাস্ট প্রশ্ন যারা লিখেছেন তাদেরটা একটু পড়ে নেই। শুভজিৎ, উনি কলকাতা থেকে লিখেছেন, আই হ্যাভ প্রবলেমস ইন মাইক্রোফোন। ঠিক আছে, শুভজিৎ ব্যানার্জি, পিএইচডি স্কলার, বিশ্বভারতী ইউনিভার্সিটি, সাম কনসার্নস এট দিস মোমেন্ট। ওকে শুভজিৎ, আমি পড়ছি, কারণ আমি বুঝতে পারছি যে আপনার মাইক্রোফোনের প্রবলেম আছে। সো লং রান পার্সপেক্টিভ, অল ডিমান্ড ইজ কনসেন্ট্রেটিং এট দিস মোমেন্ট ফর দ্য গ্রোসারি প্রোডাক্টস। Now the money in the economy, and if this is created through deficit financing, then there will be more. So a possible job loss and recession coupled with an inflationary pressure, how do Bangladesh may tackle this? So eta hocche Shubhojit-er prashno. Rajan je prashno ta korechen, we should think about our transport system. Acha eta already ami on eta porechi, ebong Shubhojit abar oi prashno ta korechen Dr. Abhijit Banerjee oi eta je tolling is of in the case of India, that because of velocity of circulation of money is limited due to a lockdown, printing money won't maybe create a serious inflation. But in your opinion, Shubhojit's opinion, bolche, this circulation is quite speedy as far grocery products is concerned. So maybe inflation on necessary commodities may be high. Shakib suggests korese je Bikash and Rocket might have more information about the vulnerable people. And ami ekhon ektu kotha bolte dicchi, so far jeta ami dekhlam. Mr. Mehdi, please, আপনি যদি একটু কিছু বলেন। মেহেদি কি আছেন আপনি, শুনতে পেয়েছেন আমাকে? যদি না হয় তাহলে আমি এখন দেব মিস্টার আবুল কালাম আজাদকে, আপনি কথা বলতে চেয়েছেন। মিস্টার আবুল কালাম আজাদ, আপনি আছেন? ইতিমধ্যে অনেকগুলো বিষয় এসেছে, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা সবাই শুনতে পাচ্ছি, গো অ্যাহেড। জি, ধন্যবাদ। কিছু বিষয় ইতিমধ্যে এসেছে এবং সানেমের আমি একজন ফলোয়ার, কাজগুলো বা বিষয়গুলো আমি ফলো করি। এর মধ্যে একটি বিষয় যে সহায়তা প্যাকেজ গুলো যেগুলো যাচ্ছে বা ত্রাণ কার্যক্রম যেগুলো সারা দেশে চলছে, এই সমন্বয়ের কথাগুলো উঠে এসেছে। এখানে আমি একটি কথা বলতে চাই যে শুধু ত্রাণ কার্যক্রম বা সহায়তা প্যাকেজ গুলোর জন্যই শুধু সমন্বয় প্রয়োজন বিষয়টি এরকম নয়, এর আমাদেরকে আরো একটি বড় আকারে এই বিষয়টি দেখতে হবে। আমরা খুব বড় ধরনের একটি গ্লোবাল রিসেশন বা বিশ্ব মন্দার দিকে এগিয়ে যাচ্ছি, যার কারণে শক্তিশালী একটা টাস্ক ফোর্স মনে হয় আমার মনে হয় গঠন করা দরকার সরকারের। এখানে সংশ্লিষ্ট মিনিস্ট্রিগুলো থাকতে পারে, বিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ এবং গুরুত্বপূর্ণ যে এনজিও গুলো রয়েছে সেগুলোর সমন্বয়ে একটি শক্তিশালী টাস্ক ফোর্স আমাদের খুব জরুরি এই মুহূর্তে। একই সাথে আমাদের টাস্ক ফোর্স যে আর আমাদের রাজস্ব বৃদ্ধির প্রয়োজন হবে, ব্যয় সংকোচনের প্রয়োজন হবে, এগুলোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা এখনই ঠিক করা জরুরি। কোন কোন ক্ষেত্রে আমরা রাজস্ব বৃদ্ধি করতে পারবো, কোন কোন ক্ষেত্রে ব্যয় সংকোচন করার প্রয়োজন হবে। একই সাথে আমরা গ্লোবাল রিসেশন যেহেতু বলছি, যার কারণে বাংলাদেশ যে এর আগে সাধারণ অবস্থায় ডেভেলপড কান্ট্রিগুলো থেকে আমরা যেভাবে সহায়তা প্যাকেজগুলো পাইতাম অথবা ঋণ পেতাম, এই বিষয়টি অথবা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং আমার রিজিওনাল অর্গানাইজেশন গুলো থেকে যে ঋণ গুলো পেতাম, সহায়তা গুলো পেতাম, সেটি কিন্তু এই সিচুয়েশনের কারণে, যেহেতু বিশ্ব মন্দা হচ্ছে, সবাই এফেক্টেড, যার কারণে এটি আমাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জিং হবে। এই জন্য এখন থেকে আমরা কিভাবে সেগুলোর সাথে লিয়াজ মেনটেন করে আমরা আমাদের প্যাকেজ গুলো আদায় করতে পারি বা ঋণ গুলো আদায় করতে পারি, সেগুলো আমাদের জন্য খুব দ্রুত মনে হয় সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত হবে। একই সাথে সোশ্যাল সেফটি নেট, আপনি শুরুতেই কিছু বিষয়ে বলেছেন, সোশ্যাল সেফটি নেটের ক্ষেত্রে বড় ধরনের ভালনারেবল গ্রুপের সংখ্যা আমাদের বেড়ে যাচ্ছে, মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, যার কারণে সোশ্যাল সেফটি নেটের কার্যক্রমগুলো কিভাবে ত্বরান্বিত করা যায় সে বিষয়গুলো ভাবতে হবে।
আমি উত্তরবঙ্গের একজন সন্তান, যার কারণে একটু খোঁজ খবর নেওয়ার সুযোগ হয়েছে আমার। ইতিমধ্যে কৃষিক্ষেত্রের ক্ষেত্রেও একটি কৃষি সেক্টরের ক্ষেত্রেও একটি বড় ধরনের প্রভাব পড়ছে। অনেকে কাজ করছেন না, স্বাভাবিকভাবেই ভয় পেয়ে মাঠে যাচ্ছেন না। অর্থাৎ কাজের ক্ষেত্রে এখনো কৃষি কাজটা যদিও চলছে কিন্তু সংকুচিত হয়ে আসছে। সেই বিষয়টাকে কিভাবে অ্যাড্রেস করা যায় এই বিষয়গুলো মনে হয় সরকারকে ভাবতে হবে, এবং একটি সমন্বিত উপায়ে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি এই পরিস্থিতিটাকে। একটি দীর্ঘমেয়াদী মন্দা আমরা পেতে যাচ্ছি এবং এই বিষয়টি আমাদেরকে মেনে নিতে হবে। কিভাবে মোকাবেলা করা যায় সেজন্য কাজ করা আমার মনে হয় খুব দ্রুত আমি দেখছি মাহাদি কাজী তারা কথা বলতে চান, আমি অবশ্যই ফ্লোর দেব। কৃষির ক্ষেত্রে যে বিষয়টা, এটা অসম্ভব একটা ইমিডিয়েট অ্যাকশন দরকার, এবং এই ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আমার মনে হয় আমরা সবাই রিয়েলাইজ করব যে এটা শুধুমাত্র মিনিস্ট্রি অফ এগ্রিকালচার উপর ডিপেন্ড করছে না, অথবা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন উপর ডিপেন্ড করছে না, এটা মিনিস্ট্রি অফ হেলথ, মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট, এমনকি হোম অ্যাফেয়ার্স। কারণ এখন যে এরকম একটা লকডাউনের মধ্যে কিভাবে অন্য জায়গার শ্রমিকরা অথবা যারা কৃষি শ্রমিকরা, তারা যারা মাইগ্রেট করে আরেক জায়গায় কাজ করতে যায়, তারা কিভাবে মুভ করবে, তাদের জন্য কিভাবে একটা সেফটি করিডোর ক্রিয়েট করা যাবে, সেফ করিডোর, এবং পাশাপাশি তারা যে মাঠে কাজ করবে সেখানেও হেলথ এবং সেফটি এই এই সিচুয়েশনে মেনটেন করা যাবে, এগুলো কিন্তু এখন অনেক বড় চ্যালেঞ্জ। এবং এটার জন্য ঠিক কোনো অ্যাডহক ভাবে, অ্যাডহক বেসিসে কোনো একটা কিছু করলে হবে না। সো ক্রাইসিস ক্যান বি ডিপার, যদি আনলেস, আপনি যেটা বলেছেন আই ফুললি এগ্রি উইথ ইউ, যে একটা হয়তো খুব স্ট্রং টাস্কফোর্স দরকার, খুবই হাই পাওয়ার যারা খুব এই ধরনের ডিসিশন নিতে পারবে। আমি একটু জুবায়ের হোসেনের কাছে যেতে চাচ্ছি, সানেমের রিসার্চ ইকোনমিস্ট। জুবায়ের এই স্টেজে যদি একটু কিছু বলেন। থ্যাংক ইউ স্যার, সবাইকে শুভ বিকেল। আমি শুনছিলাম খুব সুন্দর আলোচনা হচ্ছিল, বিভিন্ন বিষয়ে কথা হচ্ছিল। আমরা ইকোনমিক ইম্প্যাক্ট নিয়ে কথা বলছি, আমরা ভালনারেবল পিপলদের নিয়ে কথা বলছি, আমরা এগ্রিকালচার সেক্টর নিয়ে কথা বলছি, বিভিন্ন ধরনের সলিউশন নিয়ে কথা হচ্ছে যে টাকা ছাপানো যায় কি না, কীভাবে যারা পুয়ার পিপল, যারা ভালনারেবল পিপল, তাদেরকে কীভাবে সাহায্য করা যায়, ইন দ্য লং রান কী ধরনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত। বাট আমার কাছে একটু মনে হয়েছে যে আরেকটা ইস্যুতে একটু কথা হওয়া দরকার, সেটা হলো হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, যে ইস্যুটা নিয়ে আমার মনে হয় যে খুব বেশি আলোচনা হচ্ছে না। আমরা যখন ভালনারেবল পিপলদের নিয়ে কথা বলি, কোন গ্রুপটা সবথেকে ভালনারেবল সেটা নিয়ে কথা বলি, তখন সেখানে স্বাভাবিকভাবেই আমাদের যে নারীরা আছেন বা শিশুরা আছেন, তারা যেভাবে অ্যাবিউজের শিকার হচ্ছেন বা ভায়োলেন্সের শিকার হচ্ছেন, সেটাও আলোচনায় স্বাভাবিকভাবে আসে বা আসা উচিত। সো রিসেন্ট যেই স্ট্যাটিস্টিক্সগুলো আমরা দেখছি, যেটা খুবই উদ্বেগজনক, যে রিসেন্ট টাইমে এই করোনা ভাইরাসের সময়ে ডোমেস্টিক ভায়োলেন্সের সংখ্যাটা বেড়েছে। একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিয়েই, অ্যাকর্ডিং টু WHO প্রত্যেক তিনজন নারীর মধ্যে একজন নারী তার সারা জীবনে সে হচ্ছিল ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, এবং সেই ভায়োলেন্সটা সেটা ফিজিক্যাল হতে পারে, সেটা ইকোনমিক্যাল হতে পারে, সেটা ইমোশনাল হতে পারে, সেক্সুয়াল হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তো এই COVID-19 সময়ে যেটা আমরা দেখছি যে নারীরা বা আমরা সবাই, যেটা হয়েছে যে আমরা হচ্ছিল যে একটা ইমার্জেন্সি সিচুয়েশনের মধ্য দিয়ে যেহেতু যাচ্ছি, এবং আমরা চাচ্ছি যে যেটা স্যার বললেন যে ফিজিক্যাল ডিস্টেন্সিং, আমরা বাসায় থাকছি, আমরা সব ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকে দূরে আছি। তো এই সময়টাতে যেটা হয়েছে যে উইমেন অ্যান্ড চিলড্রেন দে আর ইন রিস্ক আর কি। কারণ হচ্ছে হলো যে আমরা বাসায় আছি, আমরা কনফাইন্ড আছি, অ্যান্ড এই অবস্থাতে তারা হচ্ছে হলো যে
ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, মানে মেনি উইমেন অ্যান্ড চিলড্রেন, স্পেশালি গার্লস। তো কিভাবে হচ্ছে, কয়েকটা ধরন যেটা হতে পারে, যেমন হচ্ছে হলো যে যখন আমরা ঘরে থাকছি তখন হচ্ছে হলো যে আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজে আমরা যেটা দেখি যে ঘরের অধিকাংশ কাজের বোঝাটা কিন্তু মেয়েদেরকেই নিতে হয় বা নারীদেরকে নিতে হয়। সো এই সময়ে যে হোম কোয়ারেন্টাইন সিচুয়েশন চলছে, এই সময়ে উইমেন আর ফেসিং কাইন্ড অফ লাইক ইনক্রিজড ওয়ার্ক প্রেশার, আনফর্চুনেটলি হয়তো ফোর্সড ইন্টারকোর্সেরও শিকার হচ্ছে অনেকে। এবং আরেকটা ইন্টারেস্টিং দিক যেটা হচ্ছে সেটা হলো যে এই ক্রাইসিস পিরিয়ডে আমার হচ্ছে হলো যে যেটা হয়েছে যে আমরা মেন্টাল হেলথ ক্রাইসিসের মধ্য দিয়েও যাচ্ছি বা যেতে পারি, কারণ যখন একটা লম্বা সময়ের জন্য আমি আইসোলেশনের মধ্য দিয়ে যাচ্ছি, আমি ঘরে বন্দি, আমি কাজে যেতে পারছি না, আমি মানুষজনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছি না, বাজারে যেতে পারছি না, অফিসে যেতে পারছি না, এটা যখন একটা লম্বা সময় ধরে চলবে বা চলে, তখন যেটা হতে পারে সেটা হলো যে এক ধরনের মেন্টাল ডিপ্রেশনের মধ্য দিয়ে অনেকে যেতে পারে, ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে, অ্যাঙ্গার কাজ করতে পারে। তো যখন আমরা এই ধরনের ফ্রাস্ট্রেশনের মধ্য দিয়ে যাই বা আমার মধ্যে এক ধরনের হতাশা কাজ করে, তখন সেটা আমি কারো না কারো উপর বা কোনো না কোনো কিছুর উপরে সেটা আমি কি বলে যে আমি রিলিজ করতে চাই। তো মোস্ট অফ দ্য কেসেসে যেটা হয় যে আমি আমার যারা উইকার যে আমার যে ফ্যামিলি মেম্বার তাদের উপরে আমি সেই ফ্রাস্ট্রেশনটা আমি 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 ঝাড়ি। তো সেই ক্ষেত্রে সব থেকে ভালনারেবল সিচুয়েশনে যারা থাকে তারা হলো ওয়াইভস অ্যান্ড চিলড্রেন। সো তারা হচ্ছে হলো সব থেকে রিস্কে আছে এবং সব থেকে ভায়োলেশনের শিকার হচ্ছে, ভায়োলেন্সের শিকার হচ্ছে। আমি জাস্ট দুই তিন সেন্টেন্স আমি শেষ করছি। সো এই সিচুয়েশনে যেটা হচ্ছে যে তার মানে হচ্ছিল উইমেন অ্যান্ড চিলড্রেন তারা হচ্ছিল ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল পিপল হিসেবে আমার মনে হয় যে পরিগণিত হচ্ছে এই সিচুয়েশনে। সো এই সিচুয়েশনে আমার মনে হয় যে এই ইস্যুটা নিয়েও আলোচনা হওয়া দরকার এবং এই সিচুয়েশনে যারা ভিকটিম স্পেশালি উইমেন এবং চিলড্রেন তাদেরকে কীভাবে প্রোটেক্ট করা যায় সেটা নিয়ে আলোচনা হওয়া দরকার এবং কী ধরনের ইন্টারভেনশন নেওয়া উচিত সেটা নিয়েও আলোচনা হওয়া দরকার। রাইট, না ভেরি 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 অসম গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এটা নো ডাউট যে ইট রিকোয়ার্স লট অফ অ্যাটেনশন এবং এই যে দুই তিনটা পয়েন্ট জুবাইর বলেছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং আমরা মনে হয় আলোচনার মধ্যে কেউ যদি এটা নিয়ে ফার্দার কথা বলতে চান ডেফিনেটলি উইল ডু দ্যাট। আমি একটু শোয়েবকে আমি রিকোয়েস্ট করছি একটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বিফোর আই গিভ দ্য ফ্লোর টু মাহাদি। শোয়েব একটু যদি তুমি যদি ওই অ্যান্সারটা দিতে পারো, সওগাতের একটা প্রশ্ন আছে যেটা বলছিল যে কিভাবে ফ্লোটিং পপুলেশনকে যেমন রিক্সা পুলার অথবা এদিকে কিভাবে আমরা সোশ্যাল সেফটিটার মধ্যে আনতে পারি, তোমার যদি কোনো কুইক আইডিয়া থাকে অথবা কুইক যদি কোনো একটা ফিডব্যাক থাকে। শোয়েব স্যার ধন্যবাদ। স্যার এখন থেকে হচ্ছে আমি মনে করছি যে বাংলাদেশে ঢাকা শহরের যারা রিক্সা পুলার ছিলেন তাদের একটা বড় অংশ তারা বিভিন্ন জায়গায় তাদের গ্রামের বাড়িতে গিয়েছেন এবং কিছু মানুষজন তারা আছেন ঢাকাতেই আছেন। তো ফ্লোটিং এর জন্য আমার কাছে আমি মনে করছি যে দুটি উপায় কাজ করতে পারে। যেহেতু আমাদের আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিছু লিকেজ হচ্ছে, সেনাবাহিনীর উপর কিছু আস্থা রাখা যেতে পারে এই বিষয়ে এবং সেনাবাহিনীকে এই জায়গাগুলিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। আর দ্বিতীয় আরেকটি বিষয় আমি মনে করছি যে বাংলাদেশের যে মোবাইল ব্যাংকিং যে প্রক্রিয়াটি রয়েছে সেটি ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে, বিশেষ করে বিকাশ এবং যদি রকেটের কথা উল্লেখ করি সেক্ষেত্রে ইতিমধ্যে বিকাশ থেকে বা রকেট থেকে তারা আগ্রহ দেখিয়েছেন, তারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে চান। তো এই প্রক্রিয়ায় যদি তাদেরকে আনা যায় একটি সরকারি এবং বেসরকারি উদ্যোগ দিয়ে একসাথে করা যায় তাহলে আমার মনে হয় যে যারা সত্যিকার অর্থে এই মুহূর্তে খুব খারাপ অবস্থায় রয়েছেন তাদেরকে আমরা আরেকটু ভালোভাবে তাদেরকে আমরা অর্থটা দিতে পারি। স্যার এই দুটো বিষয়। না ভেরি গুড, থ্যাংক ইউ শোয়েব। আমি এবার একটু ফ্লোর দিচ্ছি মেহেদিকে,
মেহেদি প্লিজ একটু ছোট করে পরিচয় দিয়ে আপনি আপনার কথাটা বলুন। মেহেদি আছেন? মেহেদি আপনি কথা বলতে চেয়েছিলেন, আপনি কি আছেন? আচ্ছা ঠিক আছে, এরপরে আমি দিচ্ছি তাহলে ফ্লোর কাজী, আপনি কথা বলতে চেয়েছিলেন। হ্যাঁ স্যার, স্যার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি কে বলছেন, মেহেদি না কাজী? স্যার আমি কাজী মাহির বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি কথা বলতে চেয়েছিলেন, প্লিজ বলুন। জি স্যার, আপনি ছোট করে মাহির পরিচয় দিয়ে বলুন। জি স্যার, আমি মাহির বলছি জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে, আমি জিওগ্রাফিতে মাস্টার্স করছি। তো আমার কোশ্চেনটা হচ্ছে, সবাই কথা বলতেছে রাইট নাও সিচুয়েশন নিয়ে এবং হচ্ছে এখনকার পরিস্থিতি নিয়ে। সো আমার যে এজ গ্রুপটা, আমাদের এজ গ্রুপের একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশে এখন বিলং করে, যেটা আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতেছি। সো আমাদের যখন এই সিচুয়েশনটা হয়তো আমরা আশা রাখি যে কাটায় উঠবো, বাট পরবর্তীতে যখন হচ্ছে আমাদের জব সেক্টরটা আমরা আসবো বা আমাদের সামনে জব সেক্টরটা এখনই ঢোকার সময়, সো এখন হচ্ছে আমাদের একটা ক্রাইসিস মুভমেন্ট ক্রিয়েট হতে পারে পাবলিক এবং প্রাইভেট সেক্টরে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেন্টাল হেলথের যে সিচুয়েশনটা এবং আমাদের যে মেন্টাল হেলথের ক্রাইসিসটা, এক্ষেত্রে হচ্ছে আমাদের কী করণীয় এবং আমাদের চিন্তাভাবনা কী করা উচিত, আমাদের প্ল্যানটা কী থাকা উচিত এবং সরকার থেকে আমাদের জন্য কী চিন্তাভাবনা করা উচিত? সো এটা হচ্ছে আমার কোশ্চেন। এবং আমি তাকে ফ্লোর দেবো একটু পরে, কারণ আমরা একটু শুনে নিই আপনাদের কাছ থেকে। আমি সুমাইয়াকে দিচ্ছি ফ্লোর। সুমাইয়া প্লিজ, যদি আপনি কি বলবেন, কথা বলছেন নাকি টাইপ করবেন? আপনি তো বলেছেন কথা বলতে চান। আমি গতকালকে সানেম ফেসবুক পেজে আপনার কিছু সাজেশন দেখছিলাম আরএমজি সেক্টরের ব্যাপারে, যে উই শুড এনশিওর দ্যাট দে শুডন্ট ক্যান্সেল দেয়ার অর্ডার্স, বাট if we look at a survey conducted by the Pennsylvania University State University, that over 91% of apparel brands and retailers have canceled their orders. So in this case what is your opinion that what should we do to mitigate this problem? Like if the buyers give us if the buyers tell us that we should impose some condition like discount or payment in phases or paying later, should we accept these conditions and supply their orders, or should we cancel, or should we accept that we should cancel their orders? Sumaya, a very good question, ebong eta amar kache mone hoy je eta আমাদের অন গ্রাউন্ড কিছু আরো কিছু ইনফরমেশন দরকার গার্মেন্টস এ, যারা অলরেডি নানা ধরনের চ্যালেঞ্জ গুলো ফেস করছেন, বিশেষ করে অর্ডার গুলো ক্যান্সেল হওয়ার ব্যাপারে অথবা সাসপেন্ডেড হওয়ার ব্যাপারে। অনেকগুলো হয়তো ক্যান্সেল পুরোপুরি হয়নি, সাসপেন্ডেড হয়ে আছে বিকজ এবং প্রবাবলি ফর সাম পিরিয়ড। তো এই ক্ষেত্রে হয়তো ডিপেন্ড করবে যে আমাদের গার্মেন্টস অ্যাসোসিয়েশন এবং ইভেন অন বিহাফ অফ গার্মেন্টস অ্যাসোসিয়েশন গভর্নমেন্টও কোনো কোনো জায়গায় এই ব্র্যান্ড অথবা গ্লোবাল যারা রিটেল বড় বড় বায়ার্স আছে তাদের সাথে কীভাবে নেগোসিয়েট করতে পারে। কারণ একটা জিনিস সত্য, সেটা হচ্ছে সবাই প্রবলেমে আছে, এটা এমন না যে কোনো একটা পার্টিকুলার কান্ট্রি প্রবলেমে। মানে এমনও মনে করার কারণ নেই যে অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গেলে ইমিডিয়েটলি অন্য দেশে চলে যাবে, কারণ অন্যান্য দেশগুলো তারও প্রবলেমে আছে। বাংলাদেশের যে প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম তারাও প্রবলেমে, তবে বাংলাদেশের চেয়ে হয়তো কিছুটা কম, কারণ আমরা রিসেন্টলি যেটা শুনছি যে ভিয়েতনাম খুব সাকসেস স্টোরি এই করোনা ভাইরাস তারা যেভাবে ট্যাকল করেছে, সেটা হয়তো একটা কনসার্ন হতে পারে। বাট আই থিঙ্ক যে উই নিড মোর ইনফরমেশন, এবং কিছু অর্ডার তো ক্যান্সেল হবেই, সেটা অবভিয়াস, কারণ এটা শুধুমাত্র অন টাইম ডেলিভারি দিতে পাওয়ার বিষয় না। এটা বিষয়টা হচ্ছে যে ওই দেশগুলোতেই তাদের রিসেশন চলে যাবে, তারা আর এগুলো জিনিসগুলো কিনবে না হয়তো এই সময়। সুতরাং আমার কাছে মনে হয় যে আমাদের প্রবলেম উই নিড মোর ইনফরমেশন এবং মোর এনগেজমেন্ট, যে কারণে আমি বলেছিলাম যে আরো এনগেজড হওয়া দরকার আমাদের গার্মেন্টস অ্যাসোসিয়েশন গুলো, তারা এই ব্র্যান্ড গুলোর সাথে, তারা অলরেডি হয়তো শুরু করেছে এনগেজমেন্টের, বাট এটা আরো মাত্রাটা বাড়ানো দরকার। আমি একটু ফারিয়াকে দিচ্ছি ফ্লোর, কিন্তু আচ্ছা মেহেদি বলেছে যে আই গট ফ্লোর টু টক ফর টু টাইমস বাট আই স্পোক, বাট আমরা কেউ শুনতে পাইনি মেহেদি, আই এম এক্সট্রিমলি সরি, এটা শুধুমাত্র আমি না, মোস্ট প্রবলি আমরা কেউই শুনতে পাইনি মেহেদি।
সো এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে মেহেদি, প্লিজ আপনি আপনার কোশ্চেনটা টাইপ করেন, কারণ আমরা যেহেতু শুনতে পাচ্ছি না আপনাকে, আপনি একটু টাইপ করেন, আই উইল রিড আউট। ফারিয়াকে ফ্লোর দিচ্ছি, ফারিয়া কথা বলতে যাচ্ছেন, ছোট করে পরিচয় দিন এবং আপনার ইন্টারভেনশনটা রাখুন প্লিজ। Hello, assalamu alaikum. I'm Faria Tabassu. I'm working as a research assistant at a think tank. So my question is, sir, recently, because business sector and private sector has been impacted by this coronavirus situation, Bangladesh's startups area, it was burgeoning very well. Recently, they have been affected very badly because they are mostly service-based. What I have heard that most of the big startups in Bangladesh are going through a massive cut down. They are cutting a huge portion of their employees. So amar kotha hocche ekhane ki ashole startup ra mane ashole onno different approach ki nite parto ekhane. I have heard that some people are saying but that are back. Faria, do you have any suggestion? What my suggestion is that can they go for like half of their payment, like they already salary chilo for the crisis situation, tara ekta portion mane only a portion of the salary, just that the job ta thaklo but they are getting half of the salary if employees agree to this. And also ekhane ki government ki kichu mane employer der ke ei related kono instruction dite pare je kibhabe, how can they just cope up with like either taking a loan from the bank or like cutting down their salaries instead of cutting down their jobs. Thank you, Faria. I think very important at a suggestion. Ami shobai ke ektu abar ektu reminder korchi je amra je alochona gulo korchi eigulo kintu amra note nichhi ebong eigulo ekta summary apnader kache share kora hobe ebong amra chesta korbo ekhan theke khub important kono suggestion jerokom amra shunlam startup niye othoba onnanno areas gulo niye amra chesta korbo eigulo ke publicly disseminate kora jate eta bola jay netizen forum theke যারা পার্টিসিপেট করেছে তাদের কাছ থেকে এই সাজেশন গুলো এসছে, আমি থ্যাংক দিচ্ছি। আর এরপরে আরাফাত একটা প্রশ্ন করেছে, যে বেসিক্যালি আরাফাতের প্রশ্নটা হচ্ছে যে আরাফাত ইজ ফ্রম সাস্ট এবং আরাফাত বলছে বিগ প্রজেক্টস লাইক মেট্রো রেল প্রজেক্ট, মাস র্যাপিড ট্রান্সপোর্ট প্রজেক্ট, পদ্মা ব্রিজ প্রজেক্ট এন্ড আদার প্রজেক্টস আর গোয়িং অন, মেনি ইন্টারন্যাশনাল কান্ট্রিজ অ্যান্ড মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আর অলসো ইনভলভ ইন দিস প্রজেক্টস, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন দিস প্রজেক্ট অ্যান্ড ইম্প্যাক্টস অন দ্য অ্যাসাইনড budgets of this project after the corona epidemic. Acha ami ei porjonto amra ja shunlam tar jonno tar upore ami ektu response chaichi. Ami ektu shuru korchi abar ektu bidishar kach theke. Bidisha, jodi apni ektu kindly shongkhepe ektu respond koren tar pore ami hoyto onno aro kichu proshno nebo. Bidisha, apni ki achen? Ha, ami achi, amar microphone ta ektu jodi shongkhepe kindly respond করেন so far যে ডিসকাশনটা হলো। আচ্ছা, আমি খুব কুইক একটা দুটো পয়েন্ট বলি। একটা বিষয় হচ্ছে আমার মনে হয় যে মানে আই'ম থ্যাঙ্কিং জুবায়ের টু ব্রিং আপ দ্য ইস্যু, কারণ এই বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং বিশেষ করে আমরা যদি একটু লং রানে জিনিসটা চিন্তা করি, অর্থাৎ এই বিষয়টা যদি আরো পারসিস্ট করে তাহলে সিচুয়েশন কিন্তু আরো খারাপ দিকে যাবে। আর এটার সাথে সাথে আরেকটা যে জিনিসটা যে ডোমেস্টিক ওয়ার্ক অর ডোমেস্টিক লোড ডোমেস্টিক কোর্ট এই জিনিসগুলো যে খুব বেড়ে গেছে, এবং এটার আরো একটা কারণ হচ্ছে যে আমাদের অনেকেরই দেখা যাচ্ছে যে হেল্পিং হ্যান্ডের বিষয়টাও নেই, কিন্তু কাজের প্রেশার, আসলে বাচ্চাদের স্কুলও নেই কিন্তু কাজের প্রেশার কিন্তু আরো বেড়েছে। তো এই বিষয়টা আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমাদের আমরা যেহেতু সানেম থেকে আনপেইড ডোমেস্টিক ওয়ার্ক নিয়ে বেশ কিছু কাজ করেছি, সুতরাং আমাদের ইন্টারেস্ট আছে এবং আমরা হয়তো চেষ্টা করব যে কিছুদিন পরে হয়তো এই বিষয়ে আমরা একটু আমি সেলিম রায়হানের সাথে একেবারেই একমত যে ইস্যুটা এখন আসলে এমনটা গ্লোবাল পর্যায়ে পৌঁছে গেছে, সেখানে কিন্তু এখান থেকে কম্পিটিশনের বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ না, এবং মেইন ইস্যুটা হচ্ছে যে এটা ডিমান্ড ক্রাইসিসটা বা এই যে রিসেশন, গ্লোবাল রিসেশনের কথা চিন্তা করা হচ্ছে এবং যে ডিমান্ড ক্রাইসিস যেটা, সেই ডিমান্ড ক্রাইসিসটাকে আসলে চাঙ্গা করাটা কিন্তু আমাদের পক্ষে কিন্তু সম্ভব না, যে আমেরিকান বায়ারদের ডিমান্ডটাকে
চাঙ্গা করা। সেই কারণে এগুলো যেহেতু এই বিষয়গুলো গ্লোবাল কিছু কিছু বিষয়ের উপরে আমাদের আসলে যেহেতু কোনো হাত, আমরা হয়তো আমাদের ইন্টারনাল বিষয় করতে পারি, সেহেতু এখানে কিছু হয়তো ক্ষতি হবে, সেখানে হয়তো আমাদের তেমন কিছু করার নেই। কারণ যদি রিসেশন হয় তাহলে তার একটা এফেক্ট তো এই ওপেন ইকোনমির উপর পড়বে। তবে এটা আমরা হয়তো একেবারে লং টার্মে এই করোনা ভাইরাস আমাদের অনেক কিছু শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষার মধ্যে আমাদের বলতে শিক্ষা কথা তো আমি নেগেটিভলি বলতে চাইছি না, আমাদের বলতে আমাদের প্রত্যেকটা কান্ট্রিকেই তাদের প্রায়োরিটি সেট করার জন্য। এবং সেখানে আমার মনে হয় আমাদের এই বিষয়টা আমাদের চিন্তা করা উচিত, আমাদের জন্য ডাইভার্সিফিকেশনটা কতটা জরুরি, কারণ আমরা যেহেতু রেডিমেড গার্মেন্টস এর উপর ভীষণ ভাবে নির্ভরশীল, সুতরাং আজকে রেডিমেড গার্মেন্টস এর সেক্টরের একটা ডিমান্ড ফলের কারণে আমরা কিন্তু ভীষণ ভাবে আমাদের হওয়ার একটা সম্ভাবনা আছে। আর বায়ারদের কাছ থেকে বায়াররা কিছু কোঅপারেট করার ব্যাপারে আমার একটা বিষয়, সেটা হচ্ছে যে অর্ডার গুলোর জন্য কিছু সময় দেওয়া বা এই ধরনের বিষয়। এখানে একটা বিষয় হচ্ছে যে বায়াররাও হয়তো কিছুটা সমস্যার মধ্যে আছে, কারণ ডিমান্ডে যদি একটা ক্রাইসিস হয় তখন বায়াররাও তো সেভাবে রিক্যালকুলেট করবে। সুতরাং এই সিচুয়েশনটা আসলে আমরা সময় একটু না গেলে আমরা আসলে বলতে পারবো না, আমরা আসলে অ্যাসেস করতে পারবো না যে সিচুয়েশনটা আসলে কোন দিকে যাবে। আর একটা বোধহয় ছোট্ট একটা প্রশ্ন বোধহয় ছিল আরাফাত, উনি একটা প্রশ্ন বোধহয় করছিলেন মেগা প্রজেক্ট গুলোর কথা। এখানে আমার একটা বিষয় আমরা যেটা দেখেছি যে মেগা প্রজেক্ট গুলোর স্পিড একটু কমে গেল, মেগা প্রজেক্ট গুলো কিছু কিছু মেগা প্রজেক্ট গুলো হচ্ছিল এবং হচ্ছে মানে পদ্মা ব্রিজের মতো। তবে এখানে আমাদের হয়তো মনে রাখতে হবে যে কিছু মেগা প্রজেক্টের কাজ কিন্তু, যেমন আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের কাজ, এইগুলো কিন্তু পেছাবে এবং পেছালে কিন্তু আমাদের কস্ট রিএস্টিমেট করার কিছু ব্যাপার আছে যে এগুলো পেছানোর ফলে আসলে কি ধরনের এফেক্ট হবে। আর কিছু যে মেগা প্রজেক্ট গুলো শুরু হয়ে গেছে সেগুলোর আলাদা বিষয়। কিন্তু আমি আরেকটা জিনিস একটু বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের যখন বাজেটারি বিষয় বা এগুলোতে আমাদের চিন্তা করব, আমাদের বোধহয় প্রায়োরিটিটা চিন্তা করতে হবে। কারণ আমরা আমাদের এখন বোধহয় ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের প্রায়োরিটি নাই, আমাদের প্রায়োরিটি হওয়া উচিত হচ্ছে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম এবং হেলথ সেক্টরটা। সুতরাং সেইভাবে যে মেগা প্রজেক্ট গুলো আছে চলছে, সেই মেগা প্রজেক্টের ক্ষেত্রে স্পিড একটু কমবে এবং এটার জন্য একটা কস্ট রিএস্টিমেশনের ব্যাপার আছে, এটা আমাদের জন্য অ্যাডিশনাল বার্ডেন হবে। কিন্তু পরবর্তীতে নতুন প্রজেক্ট, মেগা প্রজেক্ট বলছি না, নতুন গভর্নমেন্ট প্রজেক্ট গুলো বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু একটু কনজারভেটিভ হওয়া প্রয়োজন আছে, কারণ আমাদের প্রায়োরিটি সেট করার ব্যাপার আছে। রাইট বিদিশানা, থ্যাংক ইউ। আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, আমি বেশ কিছু ইম্পর্টেন্ট অথবা আমি মনে করি ডিসকাশন আপনি করেছেন, এবং এই জায়গাটা হয়তো একটা এমফাসিস করার বিষয় আছে। লাস্ট যে জায়গাটা বলছেন যে মেগা প্রজেক্টের জায়গা, আমরা কিন্তু সানেম থেকে এটাও বলার চেষ্টা করেছি যে সরকারি যে খরচগুলো হচ্ছে বিভিন্ন ইভেন মেগা প্রজেক্ট বাদ দিয়ে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেগুলো আছে সেখানেও এই মুহূর্তে একটা কুইক অ্যাসেসমেন্ট দরকার যে কোন কোন প্রজেক্ট আসলেই দরকারি এবং কোন কোন প্রজেক্ট আসলে দরকারই না। আমরা জানি অনেক ধরনের প্রজেক্ট নানাভাবে নেওয়া হয় জাস্ট টু সার্ভ ভেস্টেড ইন্টারেস্ট, সেটা যতটুকু না উন্নয়ন কর্মকাণ্ড হয় তার থেকে বেসিক্যালি এটা ভেস্টেড ইন্টারেস্ট সার্ভ করার জন্য কয়েক গুণ বাড়িয়ে খরচ বাড়িয়ে সেগুলোকে অ্যাড্রেস করা দরকার, এবং মেগা প্রজেক্টের ব্যাপারে হয়তো কিছু প্রায়োরিটাইজেশন করা যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি যে জায়গাটা আমরা বারবার আমরা একদম শুরুতে আমি বলেছিলাম যে আসলে এই জায়গাটাতে কিন্তু স্ট্রং একটা পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে, কারণ এটা বুঝতে হবে দিস নট এ নর্মাল টাইম, দিস অলমোস্ট লাইক একটা যুদ্ধকালীন অবস্থা। এবং এই যুদ্ধকালীন অবস্থায় যদি একটা ওই ধরনের সাহসী এবং একদম রাজনৈতিক একদম যেটাকে বলা যায় সিদ্ধান্ত নেওয়ার মতো এবং ওরকম কমিটমেন্টটা যদি খুব স্ট্রংলি যদি না থাকে, এরকম অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি নিশ্চিত করার ব্যাপারে, তাহলে কিন্তু আমরা যে ক্রাইসিসটা আছে সেই ক্রাইসিস থেকে তো রিকভারি হবেই না, বরং উই ক্যান ফল ইন টু অ্যানাদার ডিপার ক্রাইসিস। এনিওয়ে, আমি একটু রাজন একটা প্রশ্ন, আমার খুব সম্ভবত প্রশ্ন না কমেন্ট দিয়েছিলেন, রাজন উনি আছেন, উনি বলেছেন, উনি লিখছেন ফুড ম্যানেজমেন্ট অলওয়েজ কভার্ড বাই অ্যাক্সেস অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইউটিলাইজেশন, আই সার্ভ কেয়ার বাংলাদেশ ফর দ্য লাস্ট 12 ইয়ার্স অ্যান্ড অ্যাক্টেড অ্যাজ কমোডিটি লজিস্টিক ম্যানেজার, ক্যাশ ডিস্ট্রিবিউশন ইজ জাস্ট আফটার অ্যাভেলেবিলিটি অফ দ্য ফুড নিয়ার অ্যাক্সেস, দিস দ্যাট ইজ নট পসিবল অ্যাট দিস মোমেন্ট, সো ফিজিক্যাল ফুড ডিস্ট্রিবিউশন ইজ গুড এনাফ। সো এটা মিস্টার রাজন আপনি যা বলেছেন থ্যাংক ইউ, এটা আপনি মাহাতা এবং আমি যেটা বলছিলাম সেই পয়েন্টটাকে আপনি রিইনফোর্স করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি এরপরে কথা বলতে দেব, আমি দেখছি আমি আরেকটু জাস্ট একটু রিড আউট করি,
সুমাইয়া আবার একটা পয়েন্টও বলছেন যে হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট হায়ার এডুকেশন কন্ডিশন রিসেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন। আচ্ছা ঠিক আছে সুমাইয়া, আমি একটু আপনার কাছে পরে আসবো। শুভজিৎ কমেন্ট করেছেন আবার যে থ্যাংকস দুবাইয়ের ফর ইউর ইনপুট অন ডোমেস্টিক ভায়োলেন্স, হিয়ার ইন ইন্ডিয়া দ্য মহিলা কমিশন চেয়ারম্যান অলসো শোড হার কনসার্ন ফর দিস, অ্যাজ পার দ্য রিপোর্টেড কেসেস দ্য ভায়োলেন্স অলরেডি ইনক্রিজ, সিমিলারলি আই এম কনসার্ন ফর দ্য টোটাল সোশ্যাল আনরেস্ট, ইফ দিস সিচুয়েশন প্রোলংস অ্যান্ড ইন্টেন্সিফাইজ দ্য হ্যাভ নট and the haves would not remain in the same social contract as is sustaining at this point. Very good point Shubhajit, karon jodi crisis jodi control kora na jay, manage na kora jay, social unrest can be unthinkable, can actually it can be unmanageable. Ami mahatab er kache jabo ektu inaor jonno tar kichu feedback naor jonno othoba kichu comments er, tar age ami zahin uni ekta comment likhechen, উনি লিখেছেন আমি জাহিন ফেরদৌস মাইশা ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ বিউপি। আমার প্রশ্ন হলো এই যে এত এত পলিসি তৈরি হচ্ছে, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে, মোট কথা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করার কথা, আপনার কি মনে হয় এইসব পলিসির আদতে কার্যকারিতা কতটুকু, সরকারের উপর কতটুকু আস্থা জনগণ রেখেছে যে সরকার সঠিক সময়ে এই সকল পলিসি যথাযথ প্রয়োগ ঘটাতে সক্ষম হবে? কারণ আমরা দেখছি COVID-19 মোকাবেলায় যে সকল কাজ সরকারের করার কথা ছিল তার বেশিরভাগই করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, এমনকি শুরুর দিকে করোনা আক্রান্তের যে সংখ্যা সরকার প্রকাশ করছে তা নিয়েও মানুষের মধ্যে সন্দেহের অবিশ্বাস দেখা দিয়েছে। এমন পর্যায়ে সরকারের পক্ষে আসলে কতটুকু এসব পদক্ষেপ বাস্তবায়ন করা সম্ভব? এনিওয়ে থ্যাংক ইউ জাহিন আপনার কমেন্টস এর জন্য। আমি মাহতাবকে দিচ্ছি, মাহতাব ঢাকা ইউনিভার্সিটি লেকচার ইকোনমিক্স এর এবং সানেমের রিসার্চ ফেলো। সো মাহতাব প্লিজ। স্যার থ্যাংক ইউ সো মাচ। স্যার আমি জাস্ট হচ্ছে কয়েকটা কোশ্চেন আগে ছিল, আমি একটু ব্রিফলি একটু অ্যান্সার করে যেতে চাচ্ছি। একটা কোশ্চেন ছিল হেলথ ইন্স্যুরেন্স এরকম প্যান্ডেমিকের সময় কীভাবে কাজ করতে পারে। অ্যাকচুয়ালি রাজনের প্রশ্ন ছিল এটা, যেহেতু এই প্যান্ডেমিকটা নট অ্যাজ অ্যান অ্যাক্ট অফ গড, সুতরাং হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই কাজ করতে পারে, কিন্তু আমাদের একটা পয়েন্ট যে অবশ্যই মনে রাখা দরকার সেটা হচ্ছে একটা এন্ডাওমেন্ট ফেলার আছে। যদি আমাদের ইভেন যদি আমাদের সবাইকেও যদি আমরা হেলথ ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে রাখতাম বাংলাদেশে, তারপরে আমাদের যেই জিনিসটা নাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার নাই। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমার হেলথ ইন্স্যুরেন্স থাকবে কি থাকবে না সেটা হয়তো পরের প্রশ্ন। আগে আমার দরকার হচ্ছে ভেন্টিলেটর বা আমার ওরকম ইকুইপ যে টেকনিশিয়ান আছে কি না, আমার উপজেলা পর্যায়ে যে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোতে আমার এরকম ইকুইপমেন্ট আছে কি না, টেস্ট করার মতো প্রযুক্তি আছে কি না, এগুলি হচ্ছে এসেনশিয়াল। এগুলি থাকার পরে আমরা হয়তো চিন্তা করতে পারি হচ্ছে হ্যাঁ হেলথ ইন্স্যুরেন্স। এবং গভর্নমেন্টে আমরা যে এনএসএস এর কথা বলছি সেই এনএসএস এর মধ্যে অলরেডি এটা 2015 সালে যেটা গভর্নমেন্ট নিয়েছে সেখানে অলরেডি বলা আছে ইউনিভার্সাল ইন্স্যুরেন্স এর কথা, এটা অলরেডি গভর্নমেন্ট এনএসআইএস বলছে এটাকে, ন্যাশনাল সোশ্যাল ইন্স্যুরেন্স স্কিম। এবং এটা যে জায়গাটা আমি মেনশন করতে চাই স্যার, হ্যাঁ প্লিজ, হ্যাঁ আমরা শুনতে পাইনি একটু মাঝখানে, হ্যাঁ আমি বলছিলাম সেটা হচ্ছে গভর্নমেন্টের অলরেডি এরকম একটা প্রজেক্ট আছে এনএসএসএস মানে ন্যাশনাল সোশ্যাল স্কিমের আন্ডারে, পুরো বাংলাদেশের পুরো ইউনিভার্সাল পেনশন প্যাকেজের আন্ডার ইন্স্যুরেন্স প্যাকেজের মধ্যে আনার ন্যাশনাল সোশ্যাল ইন্স্যুরেন্স স্কিম বলছে ওটাকে। কিন্তু যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে এবং ইমিডিয়েট নিয়ার ফিউচারে যে জিনিসটা দরকার আমাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটিকে আরও আপডেট করা দরকার, হেলথ ইন্স্যুরেন্সের জিনিসটা হয়তো পরে আসবে। আরেকটা প্রশ্ন ছিল ফ্লাইট ট্রান্সপোর্ট সিস্টেমের ব্যাপারটাতে, আপনার অলরেডি অবশ্যই হয়তো দেখেছেন যে ফ্লাইট ট্রান্সপোর্টের ব্যাপারে চিটাগাং পোর্ট অলরেডি দিয়েছে যে তারা ফ্লাইট যেই নামানোর ক্ষেত্রে তারা ডিসকাউন্টে এটা দিবে, এটা অলরেডি গভর্নমেন্ট অলরেডি চিটাগাং পোর্ট ওরা এই জিনিস অ্যানাউন্স করেছে। কোয়ান্টিটিভ ইজিং নিয়ে একটা প্রশ্ন ছিল, বাংলাদেশ ব্যাংক অলরেডি গতকালকে একটা রিভার্স রিপো এবং রিপো রেট যেটা সেই দুটোকেই লোয়ার ডাউন করেছে, এবং কোয়ান্টিটিভ ইজিং এর ব্যাপারে গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক অ্যাকচুয়ালি কাজ করছে বলে শুনেছে। একটা ব্যাপার একটা কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে লোন নিয়ে, এবং ব্যাপারটা হচ্ছে যে অলরেডি স্যার যেটা মেনশন করেছেন যে আমাদের এখন এক্সটার্নাল ফাইন্যান্সিং একটা বড় অংশ হিসেবে আসবে, এবং সেই ফাইন্যান্সিংয়ের জন্য যেমন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF বা এর একটা বড় সোর্স, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা দরকার সেটা হচ্ছে আমরা যে কতটুকু বড় করতে হবে সেখানে একটা ক্যাপ আছে। যেমন হচ্ছে আমরা যদি IMF থেকে বড় করতে যাই, IMF এ আমাদের SDR এর আন্ডারে আমাদের একটা ক্যাপ হচ্ছে প্রায় $1.1 billion। তো যেই জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই লোনগুলি যেগুলো ওয়ার্ল্ড ব্যাংক IMF বা যাদের কাছ থেকে আমরা নিচ্ছি, এই লোনগুলি কিন্তু আসে হচ্ছে স্ট্রিঞ্জেন্ট ফিসকাল বা মনিটারি পলিসি কিছু সাজেশনের সাথে যে তোমাদের এইটাকে বাড়াতে হবে ওটাকে কমাতে হবে।
যেহেতু আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি, আমাদের গভর্নমেন্টে যে পলিসি হওয়া উচিত সেটা হচ্ছে একটা বার্গেনিং এ যাওয়া। এই IMF, ওয়ার্ল্ড ব্যাংক এদের কাছে লোন অবশ্যই অ্যাভেল করা এবং পাশাপাশি একটা বার্গেনিং এ যাওয়া। দেখো একটা এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, সুতরাং আমাদের এই জায়গাটায় তো আরেকটু ফ্লেক্সিবিলিটি দরকার। এবং এর পাশাপাশি আরেকটা সুমাইয়ার একটা প্রশ্ন ছিল, যেই প্রশ্নটা ছিল হচ্ছে আমাদের বায়াররা অর্ডার ক্যান্সেল করছে এবং ডিসকাউন্টের কথা বলছে। সত্যি বলতে ম্যাডাম যে প্রশ্নটা তুলে আনলেন, যে এখানে একটা ডিম্যান্ড শক আছে, যেই যেই বায়ার আমাদের কাছে নিয়ে যাবে এই জিনিসটা, শিপমেন্টটা নিয়ে যাবে, তাদের ওখানে যে ইনভেন্টরিতে রাখবে সেই ইনভেন্টরি ইটসেলফ ইজ কস্টলি। সুতরাং এখানে একটা পুরো গ্লোবালি যেহেতু শকটা ফেস করছে, এইটা এই এটার একটা পোর্শন এখানে আসবেই। হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা গভর্নমেন্টের কাছ থেকে, শুধু RMG না, RMG পাশাপাশি যা স্ট্রিম যে সেক্টরটা আছে তাদেরও প্রচুর এক্সপোর্ট ক্যান্সেল হয়ে গেছে। এবং RMG-র এদের এই এই সেক্টরটা অনেক বছর ধরে আপনারা জানেন যে RMG ক্যাশ ডিউটি ড্রব্যাক এবং ক্যাশব্যাক পায়, এবং পাশাপাশি ওরা যেটা পায় সেটা হচ্ছে ওরা যেই ইনপুটগুলো ইম্পোর্ট করে সেই ইম্পোর্টে ওরা পুরোপুরি 100% ডিউটি ফ্রি পায় আর কি। তো জিনিসটা হচ্ছে যে আমাদের অন্য যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোকে যদি এখন আমরা প্রণোদনা না দেই, এই সেক্টরগুলি হারিয়ে যাবে, হারিয়ে যাওয়ার একটা মানে একটা সম্ভাবনা আছে। যেমন এখন আমি যোগ করছি মাহতাবের সাথে, মাহতাব, এই যে আমরা কাঁকড়া রপ্তানি করি, তারপরে আমরা কুইচিয়া যেটাকে বলে এক ধরনের ইল ফিশের মতো সেটা রপ্তানি করি, তারা সিভিয়ারলি হিট তারা এইটাতে। এবং তুমি যেটা বলছো ইটস ভেরি ইম্পর্টেন্ট, যে হয়তো দেখা যাবে এরা হয়তো আর আর রপ্তানি করার সামনে সেই সক্ষমতাই তারা হারিয়ে ফেলছে। সো মাহতাব আর কোনো পয়েন্ট? স্যার ছোট্ট একটা আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মেগা প্রজেক্ট নিয়ে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটাতে জাস্ট একটা জায়গায় মেনশন করা, সেটা হচ্ছে মেগা প্রজেক্টের যে ফান্ডগুলি, এই ফান্ডগুলি একটা পোর্শন আসে হচ্ছে ফরেন ডোনার যেমন জাইকা বা অন্য দেশগুলো চায়না এদের কাছ থেকে, আরেকটা পোর্শন যেটা আসে সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের ফান্ডিং। তো আমাদের যেই ফরেন বায়ার ফরেন পার্টনার যারা জাইকা বা এদের ওইখানে হয়তো অনেক সময় ক্লস থাকে যে তোমাদেরকে এই টাকাটা তোমাকে শুধুমাত্রই পদ্মা বিজেই খরচ করতে বা মেট্রো রেলই খরচ করতে হবে। হোয়াট গভর্নমেন্ট ক্যান ডু সেটা হচ্ছে গভর্নমেন্টের যে ফাইন্যান্সিংটা এখানে হওয়ার কথা সেটা এখানে না করে গভর্নমেন্টের ফাইন্যান্স এখান থেকে রিরুট করে অন্য কোনো জায়গায়, যেমন সোশ্যাল সেফটি নেট বা অন্য যে জায়গাটা আছে সেখানে চ্যানেল করতে পারে। এবং জাইকা বা অন্য যেরকম এরকম ডোনার যারা আছে তাদের সাথে গভর্নমেন্ট এখন রেগুলেশন যেতে পারে যে দেখো আমার এখন প্রায়োরিটি হচ্ছে আমার হেলথ কেয়ার সেক্টর ইয়া করা, তো তোমরা আমাকে পদ্মা ব্রিজের জন্য আমাকে যতটুক দিচ্ছ বা আমার মেট্রোর জন্য আমাকে যতটুক দিচ্ছ সেটা অর্ধেক আমাকে অ্যালাউ করো আমাকে এটা অন্য জায়গায় সুইচ করার জন্য, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সুইচটা না, যেই জায়গাটা আমরা ট্রান্সফার করছি এই ট্রান্সফার যেন ইফেক্টিভ হয়, এখানে লিকেজটা যেন কম থাকে, করাপশনটা যেন কম হয়। যদি করাপশন যদি হাই হয় তাহলে এই রিরুট বা রিলোকেশন রিঅ্যালোকেশন করেও খুব একটা লাভ হবে না স্যার। রাইট, থ্যাংক ইউ মাহতাব, থ্যাংক ইউ, ভালো ডিসকাশন হয়েছে। আমি একটা প্রশ্ন নিয়ে আমি ফয়সাল সিরাজের কাছে যাব। সুমাইয়া একটা প্রশ্ন করতে চেয়েছিলেন এটা হায়ার এডুকেশন নিয়ে, সুমাইয়া প্লিজ। জি স্যার, আমি কি শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? অবশ্যই। জি স্যার, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে অনেক পাবলিক ইউনিভার্সিটিজ আছে আবার প্রাইভেট ইউনিভার্সিটিজও আছে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যেটা দেখলাম যে প্রাইভেট ইউনিভার্সিটিজ দে আর টেকিং আ লট অফ স্টেপ টু কন্টিনিউ দেয়ার কোর্সেস ফরওয়ার্ড অ্যাজ মাচ অ্যাজ পসিবল, হোয়ার ইজ মেনি অফ দ্য পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস আর sitting down idle with nothing much to do, although they have been told that bashay boshe nijer uddoge porashona chaliye niye jao. Eta ei situation e koto tuku possible ba ekhane jodi kono podokkheper sambhabona thakto je public universities gulo jodi kono course nito etar byapare apnar opinion ta ki? Na khubi bhalo proshno Sumaya, eta niye amra nijera khub alochona korchi ebong bishesh kore Dhaka University kotha jodi amra boli, যেমন আমি আমার স্টুডেন্টদের সাথে এই লকডাউন শুরু হওয়ার সাথে সাথে, লকডাউন তো না এটা তো ছুটি, ছুটি শুরু হওয়ার সাথে সাথেই আমি যোগাযোগ করেছি পার্সোনালি, তাদেরকে ফোন করে প্রত্যেককে ফোন করেছি। এবং আমি যেটা চেষ্টা করেছিলাম যেহেতু ইউনিভার্সিটিতে কোনো ওই ধরনের কোনো সিস্টেম নেই ঢাকা ইউনিভার্সিটিতে কোনো সেন্ট্রালি, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি তারা চলে গেছে অনলাইন এডুকেশনে যেহেতু নেই, সুতরাং আমি নিজে কিছু করতে পারি কিনা, যেটা শোনা যেটা আমি অ্যাসেসমেন্ট করে পেলাম যে আমার কোর্সে প্রায় 80% স্টুডেন্টই তারা ঢাকার বাইরে এবং তাদের মধ্যে বেশিরভাগই তারা চলে গেছে অনেকই প্রত্যন্ত গ্রামে, এবং যেখানে তাদের কাছে কম্পিউটার নেই অথবা তাদের ওই ধরনের এনেবল ডিভাইস নেই যেটা নিয়ে তারা কানেক্টেড হতে পারে। সো ইটস এ বিগ ইস্যু। আমার কাছে মনে হয় যে আমাদের এই সামনে ঢাকা ইউনিভার্সিটির
তে যখনই আমাদের এই ক্রাইসিসটা থেকে বের হয়ে আমরা ক্লাস শুরু অথবা ইউনিভার্সিটি শুরু করতে পারবো, একটা বড় প্রশ্ন হবে যে এরকম ক্রাইসিস টাইমে আসলে কি করা। এবং এখন অনেক যে অনেকে হয়তো পার্সোনালি আমরা উদ্যোগ নিচ্ছি, আমি জানি ডক্টর বিদিশা উনিও উদ্যোগ নিয়েছেন নানাভাবে চেষ্টা করা, কিন্তু একটা বড় প্রবলেম যেটা হয়েছে যে সুমাইয়া আপনি যেভাবে এভাবে আমাদের সাথে এভাবে কানেক্টেড হতে পেরেছেন, আপনার সেই ডিভাইস আছে এবং আপনার সেই ইন্টারনেটের সুযোগ আছে, কিন্তু অনেকেই হয়তো আমি কথা বলে দেখেছি অনেকেই তারা এমন জায়গায় আছে সেখানে ইন্টারনেট একদমই ট্রাস্টেড না। সুতরাং কিছু কিছু চেষ্টা করছি আমরা নানাভাবে ইমেইলের মাধ্যমে তাদেরকে কিছু ম্যাটেরিয়ালস পাঠানো, অ্যাটলিস্ট কিছু গাইড করা, কিন্তু আমার মনে হয় এর থেকে অনেক বড়ভাবে চিন্তা করার সুযোগ আছে। এবং আমি খুবই থ্যাঙ্কফুল টু সুমাইয়া যে এই প্রশ্নটা করার জন্য, এবং আমি হয়তো সানেমকে ওটা রেসপন্ড করবে। আমি অবশ্যই ফ্লোর দেব শাহকে এবং মিস্টার আবুল কালাম আজাদ, উনি আরেকবার কিছু বলতে চান, আমি ফ্লোর দেব। কিন্তু এই স্টেজে আমি একটু কাজী ফয়সাল সিরাজের কাছে একটু শুনতে চাই, এশিয়া ফাউন্ডেশনের ফয়সাল, তুমি তো শুনছো এতক্ষণ ধরে, যদি কিছু প্লিজ যদি কোনো কমেন্ট এবং কোনো সাজেশন কোনো কিছু। জি, থ্যাংক ইউ স্যার, ইটস অ্যামেজিং লিসনিং টু দিস ফোরাম, আমার জ্ঞানের পরিধি অনেক বাড়ছে ফর শিওর। এবং আরেকটা হচ্ছে যে the non-political view of economy is very different from the political view. সেখানে এখানে যেমন আমরা যেগুলো নিয়ে আলাপ করলাম, এতক্ষণ সবাই যেটা যেটা বললো, they are all very very like ideal solutions. এবং practically দিকতে গিয়ে যেটা সমস্যা হয় যে there are some political incentives that will not allow you to do a lot of things. কিন্তু তারপরে আমাদের আমাদের চেষ্টা করে যেতে হবে, and then that's the beauty of this netizen forum. So thank you এর জন্য concern and suggestions দুইটাই রেজ করতে চাই। একটা হচ্ছে যে যেমন আমরা যখন ওই যে স্টিমুলাসটা যখন অ্যানাউন্স করা হলো, স্টিমুলাসের আগে একটা আলোক ছিল, ওটা জানি না আমি কেন বন্ধ হয়ে গেছে, দ্যাট ওয়াজ অ্যাবাউট রেন্ট। তো যেমন রেন্ট সাবসিডি দেওয়া, যেমন আমাদের গার্মেন্টস শ্রমিকদের একটা বড় অংশ ওই সময় চলে গিয়েছিল, কারণ তাদের অ্যাকচুয়ালি বাসা ভাড়া দেওয়ার মতো অবস্থা ছিল না। এখন তারা ফেরত আসছে, এখনো তাদেরকে হয়তো বাসা ভাড়ার ব্যাপারটা কিভাবে নেগোসিয়েট করতেছে, দ্যাটস কোয়াইট ভেরি ইন্টারেস্টিং টু নো। এবং সেই ক্ষেত্রে তাদেরকে বাসা ভাড়াটাকে মৌকুফ করা যায় কিনা কোনোভাবে, বা কোনোভাবে কন্ট্রিবিউট করা যায় কিনা। বাসা ভাড়াটা শুধু তাদের জন্য ইম্পর্টেন্ট না, আমরা এর আগে বিদিশা বা এসএমই সেক্টর বলেছেন, তো এসএমই সেক্টরকে যদি রিভাইভ করতে হয় ওইখানে একটা বড় অংশ কিন্তু তাদের, এবং সেইখানে রেন্টে কোনো সাবসিডি দেওয়া যায় কিনা। স্টার্ট আপের ক্ষেত্রেও ইটস ভেরি ইম্পর্টেন্ট, যখন তারা আবার কাজে ফেরত যাবে তখন ওই রেন্টের ইস্যুটাকে কিভাবে সলভ করা যায়, বা রেন্টে তাদের কোনো সাবসিডি দুই তিন মাসে দেওয়া যায় কিনা, বা বাড়িওয়ালাদের কোনো ইনসেন্টিভ দেওয়া যায় কিনা যাতে তাদের রেন্টের ব্যাপারে একটু সহানুভূতিশীল হয়। সো এইটা একটা আই থিংক ইজ ভেরি মাইট প্লে এ ক্রুশিয়াল রোল ইন টার্মস অফ ইজিং ইন টু দ্য সেকেন্ড অর্ডার অ্যাক্টিভিটি আফটার দিস প্যান্ডেমিক। আলাদা করে ফেলা, আমার মনে হয় যেসব আমাদের লেবার্স গার্মেন্টস এ বা বিভিন্ন সেক্টরে কাজ করে তাদের ইনসেন্টিভটাকে এমন ভাবে যাতে সেই ইনসেন্টিভের বেনিফিট বেসিক্যালি এমপ্লয়াররা ওইভাবে না পায়, কারণ আমার ধারণা তাদের এমপ্লয়ারদের নিজেদের আই থিংক ইটস টাইম টু গ্রো আপ স্পেশালি ইন দ্য গার্মেন্ট সেক্টর এন্ড টেক কেয়ার অফ দেয়ার ওন থিংস। সেক্ষেত্রে লোন টোন ঠিক আছে, বাট লেটস নট অলসো গিভ দেম টু মাচ। যদি তারা যদি এক্সাক্ট স্পেসিফিক বেনিফিটের থ্রুতে যদি তারা ফেরত না আসতে পারে, মোর প্রবলি ইট মাইট সাউন্ড হার্শ বাট মোস্ট প্রবলি দে শুড নট বিলং টু দ্য সেক্টর। এটা হলো ওভারঅল লাইক হাউ টু কাম ব্যাক ইনটু দ্য ইকোনমি উইথ রেন্ট এন্ড মেকিং শিওর এমপ্লয়ার্স আর হেল্ড অ্যাকাউন্টেবল। আরেকটা স্যার যেটা বলছিলেন, যেমন ফর এক্সাম্পল বোরো ধানের কথা, বোরো ধানের ওই স্পেসিফিক এক্সাম্পলটা মাইট গিভ এ গুড ওয়ে টু অ্যানালাইজ যে কিভাবে আমরা সেক্টর ওয়াইজ কিছু কাজে ফেরত চলে আসতে পারি। সো আফটার সে যদি বোরো ধানের ইস্যুটা যদি এপ্রিলের শেষের দিকে গিয়ে খুব বড় প্রকট আকার ধারণ করে, উই ক্যান সে লাইক ওকে এতদিন তো লকডাউন আর হলিডে হোয়াট এভার উই সে
একটা একটা করে সেক্টরে কিভাবে আমরা ফেরত আসবো, এবং সেই ক্ষেত্রে কিন্তু নট অনলি বোরো ধান স্পেসিফিক ট্রান্সপোর্টেশন, লেবার মুভমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এভরিথিং, বাট ওইটার সাথে আবার একটা অ্যাড করা যায় যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার গুলাকে মোবিলাইজ করা ওই এলাকাগুলোতে যেখানে 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 বেসিক্যালি লেবার অ্যাক্টিভিটি বাড়বে, এবং এই এই সিঙ্ক্রোনাইজ এবং সিকোয়েন্সিং করতে পারলে আই থিঙ্ক উই মাইট হ্যাভ এ বেটার রেজাল্ট দেন ক্যাওটিক ওপেনিং আপ ওয়ান্স ইন এ ওয়াইল অফ এভরিথিং। সো উইথ দ্যাট আই উইড লাইক টু আমাদের এখন আমের যে মৌসুমটা, এবং যে পরিমাণ আমের ওই বাগানগুলোতে যে পরিমাণ শ্রমিক দরকার, এবং অনেকে আমি পাচ্ছি যে সে জায়গা তো হিউজ শর্টেজ ক্রাইসিস হচ্ছে, কারণ কেউ কাজ করতে সেভাবে সাহস পাচ্ছে না। সুতরাং এটার জন্য যেটা দরকার একটা প্রোটোকল ডেভেলপ করা, এবং কিভাবে তোমারই পয়েন্টটা খুবই ওয়েল টেকেন যে হেলথ সেন্টারগুলোকে রিলোকেট করা যায় কিনা, নতুন ক্রিয়েট করা যায় কিনা, এই ধরনের কিছু করিডোর ক্রিয়েট করা এবং স্লোলি ওপেন আপ করা সেক্টর ওয়াইজ। অ্যান্ড ডেফিনেটলি আমরা যেভাবে গার্মেন্টস যেরকম একটা ক্যাওটিক একটা সিচুয়েশন দেখলাম, এবং আনফর্চুনেটলি গার্মেন্টস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে এস্টাবলিশড ইন্ডাস্ট্রি, এবং সেখানে আমরা সবচেয়ে বড় ক্যাওস দেখলাম। সুতরাং অন্য সেক্টরগুলোতে কি হতে পারে সেটা নিয়ে তো একটা ভয় আশঙ্কা থেকেই যায়, বাট ডেফিনেটলি আই থিঙ্ক উই নিড টু অ্যাকচুয়ালি গো ফর সেক্টর ওয়াইজ প্রোটোকল, এবং তাতে যদি আমাদের আমার কাছে মনে হয় যদি ই হয়। বাট থ্যাংক ইউ ফয়সাল। শাহ কিছু বলতে চাচ্ছেন আপনি? শাহ নেওয়াজ প্লিজ যদি একটু ছোট করে পরিচয় দিয়ে কুইকলি বলেন। শাহ নেওয়াজ আপনি আছেন? শাহনেওয়াজ আপনি আছেন? হ্যালো, হ্যাঁ শাহনেওয়াজ কুইকলি জি পরিচয় ছোট করে পরিচয় দিয়ে। আচ্ছা, আমি শাহনেওয়াজ বলছি বাংলাদেশ ব্যাংক থেকে। আমার তিনটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা বিভিন্ন বিষয় আলাপ করেছি, আমি জানতে চাচ্ছি আমাদের যেহেতু একটা এক্সচেঞ্জ রেটের একটা বিষয় আছে যে এক্সপোর্ট কমে যাওয়ার সম্ভাবনা আছে, একই সাথে রেমিটেন্স প্রবাহ অনেক কমে যাবে, সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট প্রেসারটা কেমন হবে এবং এক্সচেঞ্জ রেটের উপর ইম্প্যাক্টটা কি পড়বে। দ্বিতীয় যে প্রশ্নটা, বাজারে তারল্য নিয়ে একটা কথা হচ্ছে, ব্যাংকিং সেক্টরে তারল্য সরবরাহের জন্য অলরেডি বাংলাদেশ ব্যাংক সিআরআর কমিয়েছে দু দফায় এবং রেপো রেটও কমিয়েছে, কিন্তু নতুন করে যদি আমাদের যে গভর্নমেন্ট এক্সেস বন্ডটা আছে যে এসএলআরের উপরে প্রায় 1,00,000 কোটি টাকা, সেটা কি ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নতুন করে কিনে লিকুইডিটি ইনজেক্ট করতে পারে কিনা। তার যে প্রশ্নটা, সেটা হচ্ছে বাজেট ফাইন্যান্সিং অথবা যেটা আমাদের ফিসক্যাল ডেফিসিট আছে, আমাদের দেখা যাচ্ছে ডেট টু জিডিপি স্পেসিফিক্যালি ফরেন ডেট টু জিডিপি ইজ নিয়ার অ্যাবাউট 12%, হুইচ ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। তো আমরা এখন নতুন করে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB থেকে আমরা কি নতুন করে বড় করতে পারি কিনা, অথবা ইজ ইট নট দ্য রাইট টাইম ফর ইস্যুইং সভরিন বন্ড ফর বাংলাদেশ, যেটার মাধ্যমে বাংলাদেশ সরকার তার ফিসক্যাল ডেফিসিটটা কভার করতে পারে। ধন্যবাদ। শাহনেওয়াজ থ্যাংক ইউ সো মাচ, খুবই ক্রিটিক্যাল এবং খুবই একেবারে পলিসি রিলেটেড কোশ্চেন আপনি করেছেন। আই হোপ যে আমরা এটার কিছু আলোচনা করব। আমি আরো দুই একটা একটু কথা নিয়ে নেই। মিস্টার আবুল কালাম আজাদ, আপনি আরেকটা কিছু বলতে চেয়েছিলেন, একটু যদি প্লিজ কুইকলি বলেন। আমি সোশ্যাল সেফটি নেট নিয়ে আরেকটা সাজেশন দিতে চাচ্ছিলাম, সেটি হলো যেহেতু আমাদের মুসলিম মেজরিটি একটি কান্ট্রি, এখানে জাকাত প্রচুর পরিমাণে দেওয়া হয়, কিন্তু সেটি ব্যক্তিগতভাবে দেওয়া হয়, কালেকটিভলি বা গভর্নমেন্টের নির্দিষ্ট অথরিটি যদিও আছে কিন্তু সেই অর্গানাইজ না, অর্গানাইজ সেটি কালেক্ট করা হয় না। তো যেহেতু আমরা সোশ্যাল সেফটি নেটের ক্ষেত্রে বড় ধরনের একটা ধাক্কা খেতে যাচ্ছি, বা আমাদের ভালনারেবল পিপলের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে, তো গভর্নমেন্ট এখানে একটি সেই জাকাত আদায়ের একটা প্ল্যাটফর্ম নতুন করে জোরদার করে, যেহেতু জাকাতটি সেটি এই রমজান মাসে বেশি আদায় করা হয়, খুব ভেরি ক্লোজ এই সময়টা, তো যার কারণে একটি নতুন প্ল্যাটফর্ম করে, এবং এই অ্যামাউন্টটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, আমরা বড় একটা ফান্ড রেইজ করতে পারি এই জাকাতের মাধ্যমে। তো আমার মনে হয় যে সানেম এই বিষয়টা সাজেস্ট করতে পারে যে জাকাতের মাধ্যমে আমরা, এটি কিন্তু টোটালি একবারে সোশ্যাল সেফটি নেট বেজ এই জাকাতের ফান্ড বেজ, যেটা ফান্ড কালেক্ট হবে, তো যার কারণে এই বিষয়টি যদি আমরা অ্যাড্রেস করতে পারি একটি বড় ধরনের হেল্প হবে হয়তো।
আমরা এই ধরনের যে ট্রান্সফার গুলো হয় সেগুলো হচ্ছে বেশিরভাগই একদম ইন্ডিভিজুয়াল লেভেলে, কিন্তু কোন একটা এখনকার ক্রাইসিস টাইমে একটা সেন্ট্রাল ফান্ড করে সরকারের বিশেষ করে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম এটাকে সরাসরি লিঙ্ক করা যায় কিনা, ভেরি গুড সাজেশন। ডেফিনেটলি এটা আমার হয়তো কেউ এটা নিয়ে আরেকটু ফার্দার আলাপ করতে পারে। মিস্টার মেহেদি, আপনি আরেকবার একটা চান্স চেয়েছেন, আপনাকে দেওয়া হলো, কাইন্ডলি প্লিজ বলুন কুইকলি। মিস্টার মেহেদি আপনি আছেন? শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লিজ। হ্যাঁ ধন্যবাদ, দ্বিতীয়বার গিয়ে চান্স পেলাম। আমি তিনটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হলো, প্রথমটা হলো, যদিও আমরা বিশ্বায়নের যুগে বাস করছি, তো শুধু আমাদের ভালো থাকাটি এখানে শেষ কথা না। যার ফলে আমি বলতে চাই যে আমাদের যে এখন যে মহামা পরিস্থিতি তৈরি হলো, সেক্ষেত্রে যে আমাদের অর্থ গ্লোবাল অর্থনৈতিক যে সিস্টেমটা, ক্যাপিটালিস্ট যে সিস্টেমটা, সেইটা ভূমিকা রাখে কিনা। যদি তাই হয় তাহলে আমাদের বিশ্ব নেতারা এটা উপলব্ধি করবে কিনা ভবিষ্যতে পলিসি মেকিং এর ক্ষেত্রে, যে আমরা অতীতে যে ভুলগুলো করছি সেগুলো রিপিট করবো কিনা, বিশেষত পরিবেশের ক্ষেত্রে, যে আমরা পরিবেশটাকে যেভাবে ডিস্ট্রয় করছি শুধুমাত্র ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বলে। দ্বিতীয় প্রশ্ন হলো বাংলাদেশের ক্ষেত্রে, যে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি রিলিফ দেওয়া হচ্ছে এবং সেখানে একটা মারাত্মক ডিসিপ্লিন দেখতে পাচ্ছি, ইনডিসিপ্লিন দেখতে পাচ্ছি, যে সেখানে কোনো নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না, সোশ্যাল গ্যাদারিংটা অনেক বেশি হচ্ছে। আপনি কি মনে করেন কিনা যে এই এটা একটা প্রধান কারণ, যে সরকারের উপর মানুষ বিশ্বাস রাখতে পারতেছে না যে আমরা রিলিফটা পাবো? সেক্ষেত্রে সরকার কি একটা ন্যাশনাল ইউনিটি কল করতে পারে কিনা, দল মত নির্বিশেষে, যা এতে, এবং এতে আমি মনে করি যে মানুষের বিশ্বাসটা সরকারে আসবে যদি সবাই একমত হয় একটা জায়গায়। আর তৃতীয় ব্যাপারটা হলো যে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা দরকার দুইটা জিনিস, আমাদের সংক্রমণটা রোধ করা এবং দ্বিতীয়ত ঘরে থেকে আমাদের যে ফুডটা এনশিওর করা, যে আমরা খাদ্যটা পাচ্ছি। সেই ক্ষেত্রে যদি এইভাবে স্কাটার ওয়েতে সব জেলায় এটা ছড়িয়ে পড়ে, সেটা খুব ভয়াবহ অবস্থা তৈরি হবে। তো সরকার কি এখনই কোনো পদক্ষেপ নিতে পারে কিনা, যে নির্দিষ্ট কোনো জেলা বা উপজেলা বা কোনো লোকাল একটা রিজন যেখানে এখন থেকে পুরোপুরি লকডাউন করে দেবে এবং এখানে সংক্রমণের কোনো সুযোগই থাকবে না, এবং ওই অঞ্চলে আমাদের আমাদের প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় পণ্য সেটা আমরা ওখানে উৎপাদন করব, যাতে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়লেও আমরা ফুডটা এখান থেকে নিতে পারি, সেরকম কোনো উদ্যোগ কি নেওয়া সম্ভব কিনা? ধন্যবাদ। ধন্যবাদ মেহেদি, ইন্টারেস্টিং পয়েন্টস। একটা তো পয়েন্ট অবশ্যই যে এরকম একটা ক্রাইসিস টাইমে ন্যাশনাল ইউনিটির কোনো বিকল্প নেই, ডেফিনেটলি এটার কোনো বিকল্প নেই। এটা কিভাবে, এবং এটা এই কলটা আসতে হবে একদম হায়েস্ট লেভেল, পলিটিক্যাল লেভেল থেকে অফকোর্স, এবং সেটা মানুষকে মোটিভেট করা, মানুষকে ঘরে থাকতে তাকে মোটিভেট করা, এবং যে আমরা সাইকোলজিক্যাল যে চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম শুরুর দিকে, এটাও কিন্তু অনেকটা ওই মোটিভেশনের জায়গাটা আসবে। কোনো বিকল্প নেই অন্য পয়েন্টগুলো অফকোর্স, কিন্তু এই যে লকডাউনের কথা বলছি, আসলে আদতে আমরা মিডিয়া দেখে তো মনে হচ্ছে লকডাউন কিছু সেরকম এফেক্টিভলি হচ্ছে না, কারণ আসলে মানুষজন ওখান থেকে বেরোচ্ছে এবং তারা নানাভাবে ইন্টারঅ্যাক্ট করছে। তো এটা নিয়েও আসলে এফেক্টিভলি লকডাউন কিভাবে করা যায় আমাদের মতো সোসাইটিতে, যেখানে নন কমপ্লায়েন্স ইজ এ বিগ ইস্যু, কেউ কমপ্লাই করতে চায় না কোনো কিছুর সাথে, হ্যাবিট একটা হ্যাবিচুয়াল সিরিয়াস প্রবলেম আছে, সেই জায়গাটা আই থিঙ্ক ইটস এ বিগ কনসার্ন। সুমাইয়া একটা প্রশ্ন আবার তুলেছেন, আমি লিখছি পড়ছি। স্যার, উই আর টকিং অ্যাবাউট প্রোভাইডিং ফুড ফিজিক্যালি টু দ্য ডোর স্টপস অফ দ্য পিপল ইন নিড, wouldn't it be wonderful if we can provide them health safety materials like hand wash, sanitizers, mask at their doorsteps? Most of them have hardly the money to buy food, so providing them with both food and health safety materials could be effective in managing the spread of the virus. ebong tarpor apni likhechen banglay je shasthokormi age jemon ghore ghore giye shastho sachetoner kotha bolten, keno na abar ebhabe shasthokormi niyog kore khyal rakha hok, ashulei tara eshob shastho rakha upokoron gulo নিয়ম মাফিক ব্যবহার করছে কিনা। ফ্যান্টাস্টিক সাজেশন সুমাইয়া, এন্ড আই এম রিয়েলি প্রাউড যে আমি যতটুকু, ইফ আই এম নট রং, যে আপনি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং এত স্ট্রং এবং এত এফেক্টিভ সাজেশন দিচ্ছেন, ইটস রিয়েলি গুড, ভেরি গুড, এবং উই আর রিয়েলি প্রাউড অফ ইউ, এবং যারা এখানে অন্যরা যারা কমেন্টস করেছেন এবং কথা বলেছেন। আমি একটু বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রেইজ করা হয়েছে, যেমন বাংলাদেশ ব্যাংক থেকে তিনটা ইস্যু এসেছিল, এক্সচেঞ্জ রেট নিয়ে, লিকুইডিটি নিয়ে, বাজেট ফাইন্যান্সিং নিয়ে। আমি একটু আমার সানেম টিমের কাছে যাব। এক্সচেঞ্জ রেট নিয়ে আমি হয়তো একটু কথা বলবো, যে এই সময় এক্সচেঞ্জ রেটের উপর একটা প্রেশার থাকবে, এবং এই সময়টা আমার কাছে, আমার মতে যে এক্সচেঞ্জ রেট, আমরা যতই বিভিন্ন সময় আমরা বলছিলাম যে আমাদের একটা ওভার ভ্যালুড এক্সচেঞ্জ রেট আছে এবং রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট ইজ হাইলি ওভার ভ্যালুড, যেটা আমাদেরকে এক্সপোর্টকে হার্ট করছে, এবং আমরা নানা সময় বলেছিলাম যে কিছুটা হলেও এটা মার্কেটের কাছে ছেড়ে দিতে হবে। বাট এরকম একটা ক্রাইসিস টাইমে আমার কাছে মনে হয় যে উই হ্যাভ টু রিথিঙ্ক অ্যাবাউট দ্যাট স্ট্র্যাটেজি।
সো এক ধরনের একটা ম্যানেজড এক্সচেঞ্জ রেট কিন্তু কন্টিনিউ করা এখন বাংলাদেশের জন্য আমি মনে করি খুবই জরুরি। কারণ এমন হতে পারে যে ক্রাইসিস টাইমে হঠাৎ করে একটা বিশাল বড় ধরনের একটা জাম্প হতে পারে এক্সচেঞ্জ রেটে, সো যেটা কিন্তু আরো নতুন ধরনের ক্রাইসিস ক্রিয়েট করতে পারে। সো এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে আমার ভিউটা হবে যে এটা ম্যানেজড এবং অ্যাসেসিং দ্য সিচুয়েশন কিভাবে আমরা এই করতে পারি। আমি আমার সানেম টিমের কাছে যাচ্ছি, বিদিশা এবং মাহাতা বিবেন, জুবায়ের, জুবায়ের যদি একটু তুমি কোনো বাজেট ফাইন্যান্সিং এর ব্যাপারে কিছু বলতে চাও অথবা লিকুইডিটির ব্যাপারে কিছু বলতে চাও অথবা অন্য যে পয়েন্টস গুলো, আমি একটু জুবায়েরকে আগে ফ্লোর দিচ্ছি, তারপর আমি মাহাতা এবং বিদিশার কাছে যাব। জুবায়ের স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে দুটো ইস্যুতে সংক্ষেপে করি। হ্যাঁ জুবায়ের, অলরেডি আমরা প্রায় দেড় ঘন্টা উপরে হয়ে গেছে। আমি জাস্ট ছোট করে দুটো ইস্যুতে বলবো, যেটা হয়তো আপনি যে পয়েন্টগুলো বললেন সেটার সাথে হয়তো যাবে না, বাট আমার কাছে মনে হয়েছে যে এই দুটো ইস্যুতে হয়তো একটু আলোচনা হওয়া দরকার। কিছুটা হচ্ছে হলো যে যে আলোচনা হয়েছে এই পর্যন্ত সেটার সাথেও রেলেভেন্ট। একটা হলো যে হেলথ সেক্টর নিয়ে, আমরা আমাদের হেলথ সেক্টরের দুর্বলতা এবং হেলথ সেক্টর আরও আরও স্পেন্ডিং বাড়ানো দরকার, সেই ইস্যুগুলো নিয়ে কথা বলেছি বা বলছি আমরা কন্টিনিউয়াসলি সানেম থেকে, স্যার আপনি, আমরা সবাই বলছি। বাট আমার মনে হয় যে যে বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা হওয়া দরকার বা কথা হওয়া দরকার, ইনফ্যাক্ট অ্যাজ আ সাজেশন, যেহেতু নেটিজেন ফোরাম থেকে আমরা প্ল্যান করছি যে আমরা কিছু সাজেশন হয়তো রাখবো, ওই জায়গাটাতে একটু আসা দরকার। সেটা হলো যে যাই বাজেট অ্যালোকেট করা হোক না কেন, অর স্যার আমরা যেই স্টিমুলাসের কথা বলছি, স্টিমুলাস প্যাকেজের কথা বলছি, সেখানে যেই নাম্বারটা সরকার থেকে বলা হয়েছে সেটা যখন বিভিন্ন জায়গায় যাবে এবং এটা ইমপ্লিমেন্ট করা হবে সেইটা যেন ঠিক মতো করা হয়। তার মানে হচ্ছিল যে এখানে স্ট্রং ইনস্টিটিউশন বা ইফেক্টিভলি বা ইফিশিয়েন্টলি ইমপ্লিমেন্ট করার যেই প্রশ্নটা আসে সেই জায়গাটাতে আমার মনে হয় যে একটু জোর দেওয়া দরকার। এটা হলো একটা পয়েন্ট। আর দু নম্বর পয়েন্টটা হচ্ছিলো যে প্রোডাক্টিভিটি লেভেল নিয়ে আমার মনে হয় যে একটু আলোচনা হওয়া দরকার বা একটু ভাবা দরকার, যে আমরা যখন একটা লম্বা সময় ধরে বাসায় বন্দি এবং আমার ধারণা যে আমাদের হয়তো এই সিচুয়েশনের মধ্য দিয়ে আরও এক দেড় মাস মেবি দু মাস থাকতে হবে, সো ডেফিনেটলি ইট উইল ইফেক্ট আওয়ার প্রোডাক্টিভিটি লেভেল। সো যখন আমরা এই সিচুয়েশন থেকে বের হব এবং আমরা যখন আমাদের নর্মাল লাইফে ফিরে যাব, তখন আমাদের সেই আগের জায়গাটাতে ফিরে যাওয়া, প্রোডাক্টিভিটি লেভেলটা রিগেইন করা, সেটা কিভাবে সম্ভব, আই থিঙ্ক মানে এই পুরো আলোচনাটা কোভিড নাইন্টিন আমাদেরকে যেই সিচুয়েশনে নিয়ে গেছে সেখানে হয়তো শুধুমাত্র ইকোনমিক্সের নলেজ দিয়ে সব কিছু অ্যাড্রেস করা সম্ভব না, সেখানে হয়তো অন্য বিষয়গুলো নিয়েও কথা বলতে হবে এবং সেই জায়গাটাতে অন্যদের এক্সপার্টিজও দরকার হবে। সো সেইখানটাতে আমার মনে হয় যে এই এই আলোচনাগুলো একটু আসা দরকার, যে প্রোডাক্টিভিটি লেভেলে যে ইম্প্যাক্টটা ফেলবে এই পুরো কোভিড নাইন্টিন ক্রাইসিস, সেই জায়গাটাতে আমরা কীভাবে কাজ করতে পারি, কীভাবে সেই জায়গাটাতে মানে আমরা কোভিড নাইন্টিন সিচুয়েশন বা ক্রাইসিস তৈরি হওয়ার আগে যেই জায়গাটাতে ছিলাম সেই জায়গাটাতে আবার কীভাবে ফিরে যেতে পারি যখন আমরা নর্মাল লাইফে আবার ফিরে যাব, সেটা নিয়েও আমার মনে হয় যে একটু আলোচনা হওয়া দরকার এবং কিছু সাজেশন আসা দরকার। ভেরি গুড জুবায়ের। আমি একটু পড়ছি দুটো কমেন্ট আরো কুইকলি। শুভজিৎ লিখছে, আবার শুভজিৎ ব্যানার্জি কলকাতা থেকে, জাস্ট ইনপুট বেসড অন ইনিশিয়েটিভ টেকেন বাই ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার টু এনশিওর অল দ্য হেলথ ওয়ার্কার্স হিয়ার ইনক্লুডিং ডক্টর্স নার্সেস ইজ দিস হ্যাপেনিং বাংলাদেশ, দিস উইল ট্রেমেন্ডাসলি ইম্প্রুভ দ্য মোটিভেশনস অফ দিস পিপল হু আর দ্য ফ্রন্টলাইন ফাইটার্স অন দিস প্যান্ডেমিক থ্রেট, অ্যান্ড ইন দিস ইন্স্যুরেন্স নেট can the quacks working in the village, Bangladeshi villages may be included. So Shubhajit, this is very important point, karon ami gotokal tv te ami dekhchhilam ekta channel e dekhachhilo je rural je doctors jara ache jeta ke bola hoy polli doctor othoba ha tara kibhabe ei network er moddhe ana jete pare, so it's a very good point. Jodi west bengal er ekon kichu thake please share with us, eta hoyto amra tahole e korbo. আমি সুমাইয়া বলছে একটা আরেকটা পয়েন্ট, যে আমরা জানি আমাদের দেশে অনেক ভাসমান জনগোষ্ঠী আছে যাদের এই দুর্যোগপূর্ণ অবস্থায় স্থায়ী বাসস্থান নেই, তাদের আবাসন নিশ্চিত করা আমি মনে করি আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাইরাস সংক্রমণ রোধের জন্য, তা যত্রতত্র মানবতরভাবে বাস বন্ধ করলে সংক্রমণ কমতে পারে, জনকীর্ণ রাজধানী ঢাকাতে পদক্ষেপটি করা হাতে নেওয়া উচিত। সবাই আমার মনে হয় তোমার সাথে একমত হবে। আমি একটু মাহাতাব এবং ডক্টর বিদিশার কাছে যাওয়ার আগে আমি সবার কাছে একটু পারমিশন চাচ্ছি, এটা যে আমরা যে সাজেশন গুলো পাচ্ছি আমাদের নেটিজেন ফোরামের যে ডিসকাশন গুলো থেকে, এগুলো একটা সুন্দর একটা নাইস সামারি করে একটা সাজেশন আকারে আমরা এটা প্লেস করতে চাই।
আমরা এবং কি এই সাজেশনের মধ্যে আমরা নামগুলো ইনক্লুড করতে চাই কারা এই ফোরামে পার্টিসিপেট করেছে। সো কারো যদি কোনো আপত্তি থাকে যে তাদের নাম তারা দিতে চায় না, কাইন্ডলি একটু সোহেব আহমেদের সাথে যোগাযোগ করা, আমাদের এই পুরো প্রোগ্রামটা যা যে হ্যান্ডেল করছে আমাদের কমিউনিকেশন অ্যাসেট, যে সে যদি কোনো আপত্তি থাকে। কিন্তু আমি আমি খুবই অ্যাপ্রিসিয়েট করব যারা আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করছে, তারা যদি তারা রাজি হয় যে তাদের নাম এবং এখানে একটা লিস্ট হিসাবে আমরা অ্যাটাচ করে দিতে পারি যে এই ফোরামে পার্টিসিপেট করেছিল। আমি মাহতাব এবং বিদিশার কাছে যাচ্ছি, তার আগে সোহেবের কাছে একটু কুইকলি জানতে চাই, সোহেব যদি কোনো একটু কমেন্ট থাকে। এখানে বেশ কিছু আমরা কথা শুনছি ভাষমান জনগোষ্ঠী নিয়ে, স্বাস্থ্যকর্মীদের ব্যাপারগুলো নিয়ে, যদি তোমার কোনো কুইক কোনো কমেন্ট থাকে সোহেব। স্যার ধন্যবাদ। স্যার দুটো বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে যে আমরা যে ত্রাণগুলো দিচ্ছি সরকারি এবং বেসরকারিভাবে, এখানে কিছু নির্দিষ্ট জনগোষ্ঠী বাদ পড়ছে কিনা সেটা লক্ষ্য রাখা উচিত। আমি যদি বলি যে তৃতীয় লিঙ্গের মানুষ বাংলাদেশে যাদের জন্য কাজ করার এখনো ওই অবস্থা তৈরি হয়নি বিভিন্ন সামাজিক কারণে, অথবা যৌনকর্মী, অথবা বেদে জনগোষ্ঠী, অথবা নদী ভাঙনের শিকার যে ব্যক্তিরা রয়েছেন, তাদেরকে অ্যাড্রেস করাটা খুব জরুরি। আর দ্বিতীয় আরেকটি বিষয় আমি একটু অ্যাড্রেস করতে চাই, সেটি হচ্ছে যে এখানে মানসিক স্বাস্থ্য নিয়ে একটু কথা হচ্ছে, যে সানেম যেহেতু শিক্ষার্থীদের সাথে, তরুণ শিক্ষার্থীদের সাথে খুব ভালোভাবে এনগেজ, তো সেহেতু কেউ যদি এই বিষয়ে উদ্যোগ নেয় অথবা আমরাও যদি উদ্যোগ নেই, আমরা সবাইকে একটু আহ্বান জানাবো সানেম থেকে যে এমন একটি উদ্যোগের সাথে যদি কোনো এই বিষয়ে মানসিক যার স্পেশালিস্ট রয়েছেন তাদেরকে নিয়ে আমরা কিছু করতে পারি কিনা, এই বিষয়ে যদি কেউ কোনো পরামর্শ দেয়। এটাই স্যার। ভেরি গুড, ভেরি গুড স্যার, থ্যাংক ইউ, ভেরি গুড সাজেশন। আমি একটু মাহতাবের কাছে যাচ্ছি, তারপরে যাব বিদিশার কাছে, তারপর আমরা র‍্যাপ আপ করে ফেলব। সো মাহতাব প্লিজ। থ্যাংক ইউ স্যার। আমি জাস্ট হচ্ছে ওই সানেম সাহেবের যে প্রশ্নটা ছিল সেটাতে একটু কথা বলতে চাই, সুমায়ের একটা ব্যাপারটা একটু যোগ করতে চাই। প্রথমত যেটা, সেটা হচ্ছে স্যার অলরেডি এক্সচেঞ্জ রেটের ব্যাপারটা যেটা বলেছেন, এবং অবশ্যই এখানে বিওপির ব্যালেন্স অফ পেমেন্ট অবশ্যই ইম্প্যাক্ট থাকবে। আমরা অলরেডি জানি যে আমাদের কারেন্ট অ্যাকাউন্টে যে পোর্শনটা আছে সেখানে ইনকাম আমাদের যে ট্রেড ব্যালেন্সটা, ট্রেড ইন গুডস অ্যান্ড ট্রেড ইন সার্ভিসেস, সেই অংশটা অলরেডি ডেফিসিটের মধ্যে ওভার দি ইয়ার সবসময় মোটামুটি থাকে। আমাদের যে অংশটা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সকে আমাদের পজিটিভ করতো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইনকাম এবং হচ্ছে নেট ট্রান্সফারের যে পোর্শনটা ছিল। কিন্তু আমাদের এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের ইম্পোর্ট, এটা অলরেডি অনেক কমে গেছে এবং এটা ডিক্লাইন ট্রেন্ডে। এবং কিন্তু আমাদের ইনকাম যেটা রেমিটেন্স, এটা কিন্তু আমাদের জন্য এখন খুবই ভাইটাল। এরকম একটা ইয়ার সময়ে আমাদের রুরাল পপুলেশনের একটা বড় পোর্শন, প্রায় 10-12% হাউসহোল্ডের টোটাল ডিপেন্ড করে হচ্ছে এই রেমিটেন্সের ওপরে। সুতরাং গভর্নমেন্টের এখন যেই এক্সচেঞ্জ রেটে যেই যেটা আছে, অ্যাটলিস্ট ফর দ্য টাইমিং স্যার যেটা মেজার করেছে, আমরা এক্সচেঞ্জ রেটের ওপরে আমাদের উচিত এটা যেভাবে আছে এরকম রাখা। এটা ইনফ্যাক্ট কিছুটা ডেপ্রিসিয়েট করাও যেতে পারে, আপন ডিসকাশন যে কতটুকু আপ টু কতটুকু, কারণ হচ্ছে ওই রেমিটেন্স বা এরকম যারা এক্সপোর্টার যারা আছেন তাদের একটা ইনসেন্টিভ হিসেবে এটা কাজ করতে পারে। কিন্তু যেহেতু এখানে ইম্পোর্টের উপর অত বেশি ইম্প্যাক্টটা পড়বে না, শুধু ইনফ্লেশনের যে প্রেশারটা তৈরি হওয়ার কথা ইম্পোর্ট সাইড থেকে সেটা হওয়ার কথা না। প্লাস হচ্ছে আমাদের যারা এক্সপোর্টার আছেন তাদের উপর, তারা যেহেতু ওই ডিউটি ড্রব্যাক, ক্যাশ ব্যাক ফ্যাসিলিটি এবং হচ্ছে বন্ডেড ভ্যারিয়েন্স ফ্যাসিলিটি পান বড় এক্সপোর্টার যারা আছেন, সুতরাং এখানে লার্জ লেভেলে ওই এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশনের ইম্প্যাক্ট ইম্পোর্টারদের উপর পড়ার কথা না। প্লাস আরেকটা পয়েন্ট একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সুমায় যে এটা নিয়ে এসো যে ভাসমান মানুষের আবাসনের যে ব্যাপারটা, এটা নিয়ে আমার খুবই ভেরি গুড পয়েন্ট। এখানে গভর্নমেন্টের কিছু অলরেডি কিছু অনগোয়িং প্রজেক্ট আছে, আমি জাস্ট এই জিনিসটা বলতে চাই যে এই জায়গাটা স্ট্রেংথেন করা উচিত। যেমন গভর্নমেন্টের আশ্রয়ন ওয়ান, আশ্রয়ন টু, দেন হচ্ছে নাইট শেল্টার বলে স্ট্রিট চিলড্রেনদের জন্য কয়েকটা প্রজেক্ট আছে। তো এইরকম যে প্রজেক্ট অলরেডি গভর্নমেন্টে ছিল, এই প্রজেক্টগুলোকে গভর্নমেন্টে এরকম ক্রাইসিস হয়ে আরও স্ট্রেংথেন করা উচিত। প্লাস হচ্ছে সোহেব যে পয়েন্টটা নিয়ে এসেছে বেদে ট্রান্সজেন্ডার, আমি যতটুকু জানি সেটা হচ্ছে এই বেদে ট্রান্সজেন্ডার যে কমিউনিটি আছে এদের জন্য গভর্নমেন্টের একটা রেগুলার একটা পেমেন্ট একটা আছে, যেটা খুবই কম, বাট একটা তাদের ইনফরমেশন গভর্নমেন্টের কাছে লিস্টটা আছে একটা পোর্শনে, সবারটা নাই বাট একটা পোর্শনে আমি যতটুকু জানি। সো যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে গভর্নমেন্টের এই যে সোশ্যাল সিকিউরিটি বা সোশ্যাল সেফটি নেটের মধ্যে যে চ্যানেলটা আছে, আমার বটম লাইন হচ্ছে যে এই জায়গাটা আরও স্ট্রেংথেন করা উচিত এবং এই চ্যানেলটাকে আরও স্ট্রেংথ এনশিওর করা উচিত যেন এখানে লিকেজটা না হয়। স্যার থ্যাংক ইউ। রাইট, থ্যাংক ইউ মাহতাব, ভেরি গুড অ্যানালিসিস। এবার আমরা একটু ডক্টর সামিহক বিদিশার কাছে যাই। বিদিশা কুইকলি যদি একটু
সামার অথবা র‍্যাপ আপ করা যায়। আচ্ছা, আমি আমার মনে হয় যে অনেক পয়েন্ট যেতে এসেছে, একটা গুরুত্বপূর্ণ ইস্যু আমার মনে হয় এখানে আমরা কিছুটা বলেছি, সেটার ব্যাপারে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে রেমিটেন্সের শখটা, এবং আমার যেটা মনে হয় যে আমাদের আরএনজির ক্ষেত্রে বা এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের যে শখটা আমরা অ্যান্টিসিপেট করছি গ্লোবাল রিসেশনের সাথে রিলেটেড, ডিমান্ড রিলেটেড যে শখটা, সেই শখটা হয়তো একটা সময় কাটিয়ে ওঠা সম্ভব হবে, কিন্তু তবে আমার মনে হয় একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ইনসেন্টিভ বলে যে জিনিসটা আসলে আমরা সানেম থেকে অনেকবার বলেছি যে এক্সপোর্টের ডাইভার্সিফিকেশন, যে সেই এক্সপোর্টের ডাইভার্সিফিকেশনের মধ্যে এটাও যে ইনসেন্টিভগুলো আমরা আসলে শুধু আরএনজি ফোকাস না রেখে নন আরএনজিকে আরেকটু বেশি ইনসেন্টিভ দেওয়ার বিষয়টা, এটার সাথে সাথে এটা একটা বিষয়। কিন্তু রেমিটেন্সের বিষয়টা আমার মনে হয় খুব সিরিয়াস, কারণ আমাদের গ্রোথ ড্রাইভারের একটা ইম্পর্টেন্ট হচ্ছে রেমিটেন্স, এবং আমরা যদি একটু ম্যাক্রো লেভেলে আমরা দেখি তাহলে বিষয়টা হচ্ছে যে অনেক রেমিটেন্স যারা রিটার্ন মাইগ্রেন্টস, অনেকে যারা ইটালি থেকে চলে আসছে বা অনেক জায়গা থেকে যারা চলে আসছে, তাদের অনেকেরই কিন্তু যেটা হয়েছে যে তারা খুব ইনফর্মাল সেক্টরে নিয়োজিত ছিল, তারা স্ট্রিট ফুডে বিক্রি করতো, বিভিন্ন ছোট প্লাস্টিকের জিনিস বিক্রি করতো, ছোট ছোট দোকান বিক্রি করতো, এবং তাদের মধ্যে অনেকে আবার ইল্লিগালও ছিল। সুতরাং তারা এই যে চলে এসছে, তাদের ওই ইটালির ইকোনমি বা মালয়েশিয়ার ইকোনমি এগুলো রিভাইভ করার পরে তারপরে তাদের ফেরত যাওয়া, ফেরত যেতে পারবে কিনা, মানে ওই ইকোনমিটা রিভাইভ করবে কিনা, সেটা প্রথমত বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি যেতেও পারে, এরা অনেকে কিন্তু ইলিগাল চ্যানেলে গেছে যতটুকু আমরা বুঝতে পারি, তো সেক্ষেত্রে তাদের পক্ষে আবার সেকেন্ড টাইম সেই ইকোনমিতে ঢোকা এবং রেমিটেন্স আর্ন করে পাঠানো, সেটা তাদের জন্য কোয়াইট ডিফিকাল্ট হতে পারে। সুতরাং আমাদের একটা লং টার্ম একটা কিন্তু এটা একটা বিশাল একটা সমস্যা হতে পারে, এবং যেটা আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে একটা ক্রিটিক্যাল একটা ইস্যু হতে পারে, সেটা কিন্তু আমাদের রেমিটেন্স ফল করা। এবং এখানে আমার মনে হয় আমাদের এখন থেকে একটু চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আমি কোথাও আসলে এই জিনিসটা দেখি নাই যে এই যে সব রিটার্ন মাইগ্রেন্টস যারা ফেরত আসলো তাদেরকে মানে ভেরি শর্ট টার্মে আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট জরুরি, কিন্তু তারা কিন্তু তাদের অনেকেই কিন্তু আসলে ফেরত যেতে পারবে না, তো তাদেরকে আসলে আমরা কিভাবে ইকোনমিতে আসলে ইন্টিগ্রেট করতে পারি, এবং তাদের জন্য কিছু ফাইন্যান্সিং এবং স্মল স্কেলে কিছু ঋণ টিন দেওয়া, এই বিষয়গুলো একটু দেখার দরকার আছে। এটা হচ্ছে ম্যাক্রো পয়েন্ট। আর মাইক্রো পয়েন্টে যেটা সেটা হচ্ছে রেমিটেন্স কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অনেক হাউসহোল্ডের ক্ষেত্রে শক কোপিং স্ট্র্যাটেজির হিসেবে কাজ করে, অর্থাৎ কোনো একটা ইকোনমিক শক থেকে তারা কোপ আপ করার জন্য তারা রেমিটেন্স ইনকামটা ব্যবহার করে। এক্ষেত্রে রেমিটেন্স ইটসেলফ যখন একটা শকের মধ্যে আছে সেটা কিন্তু অ্যাডিশনাল একটা তাদের শক, এবং সেক্ষেত্রে আমার মনে অনেক নন পুয়ার হাউসহোল্ড যারা যারা আসলে মোটামুটি ভাবে অবস্থাপন্ন অবস্থায়ও ছিল, তারা কিন্তু পভার্টি লাইনের নিচে চলে যেতে পারে, এবং এই বিষয়টা তাদের পুরো হাউসহোল্ডের যে এডুকেশন হেলথ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ইকোনমিক পারচেজিং পাওয়ার এগুলোকে খুব সিরিয়াসলি হ্যাম্পার করতে পারে। সুতরাং আমার মনে হয় যে রিটার্ন মাইগ্রেন্টদের এবং রেমিটেন্সের উপরে মোর ডিপেন্ডেন্ট হাউসহোল্ডদের কিভাবে হেল্প করা যেতে পারে, অ্যাটলিস্ট ইন দ্য মিডিয়াম টার্ম বাজেটের ক্ষেত্রে বা এই বছরের তিন চার মাস পরে, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় যে আমাদের এখন আমরা র‍্যাপ আপ করা উচিত, আমরা এক ঘন্টা 49 মিনিট কথা বলেছি, কিন্তু আমার কাছে মনে হয় আমরা অসম্ভব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি, এবং এগুলো আমরা খুবই গ্রেটফুল সানেমের পক্ষ থেকে যে যারা পার্টিসিপেট করেছেন এবং তারা তাদের একদম সুচিন্তিত মতামত দিয়েছেন এবং খুব ফ্রিলি ডিসকাস করতে পেরেছেন। এবং আমি যেটা আগে বলেছি যে আমরা এই পুরো সাজেশনগুলোকে এক জায়গায় করব, করে আমরা একটা নোট আকারে আমরা সানেমের নেটিজেন ফোরাম থেকে এই একটা সাজেশন এভাবে আসবে। যারা মনে করছেন যে ফার্দার আরো কিছু সাজেশন থাকতে পারে কনক্রিট পয়েন্ট আকারে, এই যে স্কাইপের যে প্ল্যাটফর্মটা আছে এখানে কিন্তু আপনারা কল শেষ হওয়ার পরেও প্লিজ আপনারা দিতে পারেন, এবং আজকের মধ্যে, আজকে রাতের মধ্যে। এবং তাতে যেটা সুবিধাটা হবে যে আমরা যদি কোনো ফার্দার কোনো কমেন্টস থাকে সেগুলোকে আমরা কিন্তু আমাদের রাইট আপের মধ্যে নিয়ে আসতে পারবো। সুতরাং আমাদের রিকোয়েস্ট হচ্ছে এই স্কাইপের এই প্ল্যাটফর্মের মধ্যেই আপনারা আপনাদের পয়েন্টসগুলো একটু বুলেট আকারে যদি একটু দেন তাহলে আমাদের জন্য জিনিসগুলো কম্পাইল করতে সুবিধা হবে। যদি ফার্দার কোনো কমেন্টস থাকে, আমরা তো অলরেডি নোট নিয়েছি আপনাদের যা বলেছেন, তো এটা বলে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, এবং এটা একটা আমার কাছে মনে হয় যে অসম্ভব ইউজফুল ছিল, অনেক এনলাইটিং ছিল, অনেক বিষয়ে
আমি পার্সোনালি জেনেছি, পার্সোনালি আমি উপকৃত হয়েছি আলোচনা থেকে, এবং এটা কোনোভাবে মনে করার কিছু নেই যে আমরা এরকম একটা ফোরাম করেছি যা শুধুমাত্র সানেম থেকে কথা বলবে আপনারা শুনবেন তা নয়, আমরা শুনতে চেয়েছি এবং আমরা আপনাদের সাথে এনগেজড হতে চেয়েছি। সুতরাং সেদিক থেকে আমরা আপনাদের যে কোনো ধরনের সাজেশন এটাকে আরো ফার্দার আরো কিভাবে ইউজফুল করা যায় আমি মোস্ট ওয়েলকাম। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এটা কিন্তু প্রতি সপ্তাহে কন্টিনিউ করবো, সুতরাং সামনের সপ্তাহ ফ্রাইডেতে একই সময়ে আমাদের থার্ড এপিসোডটা হবে। তো আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং বিদায় দিচ্ছি, এবং প্লিজ এই প্ল্যাটফর্মটা ওপেন থাকবে, অল না হলেও যে কোনো ধরনের ইউজফুল ম্যাটেরিয়ালস এই প্ল্যাটফর্মে কিন্তু শেয়ার করা হবে। সবাইকে ধন্যবাদ। Thank you.